প্রথম সারিতে যারা জীবন দিয়েছেন তার মধ্যে শহীদ আবু সাঈদ আমাদের রংপুরের সন্তান কথা বলেন ঠিক কি না আরো রক্ত দিয়েছেন আমাদের মুগ্ধ ভাই ইয়ামিন ভাই এছাড়াও রক্ত দিয়েছেন 105 জন শিশু যেই শিশুগুলো ছাদের উপরে খেলতে গিয়েছিল বলেছিল হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছিলাম কিন্তু আসলে দিয়েছিল বুলেট কথা বলেন ঠিক কি না শুধু কি তাই এই আন্দোলন করতে গিয়ে 1923 জন মানুষ জীবন দিয়েছেন তাজা প্রাণ ঝরেছে রাজপথে কথা বলেন ঠিক কি না আজও হাসপাতালের বেডে গুলিবিদ্ধ হয়ে অসংখ্য ভাইয়েরা কাতরাচ্ছেন কেউ পঙ্গুত্ব বরণ করেছেন কেউ সারা জীবনের জন্য চোখটাকে হারিয়েছেন কেউ বা সারা জীবনের জন্য পা হারিয়েছেন হাত হারিয়েছেন হাজারো মানুষের রক্তের বিনিময় পঙ্গুত্ব বরণের কারণে হাজারো মানুষের অক্লান্ত পরিশ্রমের কারণে আমরা সুন্দর একটি বাংলাদেশ পেয়েছি কথা বলে ঠিক কি না সম্মানিত ভাইয়েরা আমার এদেশ আপনারা পেয়েছেন এদেশের স্বাধীনতাকে সুরক্ষিত রাখার দায়িত্ব আপনারা আমার আছে না নাই আল্লাহ পাক যেন এদেশকে ইসলামের জন্য কবুল করেন সকলে বলুন আমিন সম্মানিত ভাইরা আমার ভূমিকা লম্বা কথা নয় সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই আল্লাহর কোরআনের মহব্বত আমাদের কলিজায় আছে তো ভাই জোরে বলেন আছে তো যুগে যুগে নানান ধরনের আন্দোলনে রক্ত দিচ্ছে যারা প্রথম সারিতে বলেন তো তারা মুসলমান কিনা জোরে বলেন মুসলমান কিনা তো মুসলমানেরা রক্ত দিতেছেন আমরা ইমানদার হিসাবে মুসলমান হিসাবে আমাদের চাওয়া আল্লাহর এই জমিনে আমরা কোরআনের রাজ কায়েম করতে চাই কথা বলেন ঠিক কিনা যুগে যুগে নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন এমন কোন পয়গাম্বার নাই যে পয়গাম্বারে দাওয়াতি কাজে কাফির বেঈমানরা বাধার প্রাচীর তুলে দেয় নাই কথা বলেন ঠিক কিনা এরপরে আল্লাহর পয়গাম্বারেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন কথা বলেন ঠিক কিনা আপনারা আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে কোরআনের প্রচার করতে গিয়ে তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন কথা বলেন ঠিক কিনা উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করা হয়েছে সিহাবী আবু তালেবের ভিতরে 3 বছর জেলখানায় বন্দী ছিলেন কথা বলে ঠিক কিনা খাবার না পেয়ে গাছের লতা পতা খেয়েছেন কথা বলে ঠিক কিনা সাহাবা ইকরাম এই জমিনে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন কথা বলেন ঠিক কিনা যুগে যুগে নবী রাসূলেরা যদি রক্ত দিতে পারেন ও বাংলার মুসলমান 1971 সালে এদেশের স্বাধীনতার জন্য আপনারা আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন জীবন দিতে পারেন 2024 সালে এদেশের তরুণ ছাত্র ভাইয়েরা মাদ্রাসার ছাত্র ভাইয়েরা বিভিন্ন ছাত্র আন্দোলনের ভাইয়েরা তারা যদি রক্ত দিতে পারেন জীবন দিতে পারেন প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় আল্লাহর কোরআনের জন্য দিনের জন্য ইসলামের জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি দুই হাত তুলে আল্লাহকে দেখা লিল্লাহে তাকবীর হাত সোজা করেন টান টান করে তোলেন ওই যে মাঝে মাঝে হাত ব্যাকা করে তুলেছেন দুই হাত সোজা করেন সোজা করেন সোজা করেন পুরুষের মতো হাত সোজা করেন ওই যে মাঝে মাঝে হাত ব্যাকা করে রেখেছেন দুই হাত সোজা করার শক্তি না আপনি পুরুষ মানুষ দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন একেবারে দুর্বল হলে চলতে পারবেন হাত সোজা করেন সোজা করেন একটা তাকবীর দেন লিল্লাহে তাকবীর ভয় নাই আর একটু আওয়াজ দেন লিল্লাহে তাকবীর হাত টান টান করে তোলেন আমি হাত নামাইতে বলেছি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি বিনিময়ে দেব জান্নাত বলুন সুবহানাল্লাহ তাহলে বলেন তো বাজান আপনার আমার জীবনের মালিক কে এই যশোরের যুবকেরা ভালো করে বলো তো এই জীবনের মালিক কে প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা এ জীবন তোমার তুমি শুধু আমার ওরে হাইব্রিড যুবক এই জীবনের মালিক কে আপনার আমার সম্পদের মালিক কে
আল্লাহর দেয়া জীবন আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান রাজি আছেন তো ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ বাম হাত নামান শুধু ডান হাত তুলে রাখেন শুধু ডান হাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলুন আল্লাহু আকবার কোন কথা হবে না কিছুক্ষণ আগেই বলেন হুজুর জীবন দিতে রাজি রক্ত দিতে রাজি আপাতত জীবন রক্তর দুইটার কোনটায় দেয়া লাগবে না ডান হাতটা পকেটের ভিতর ঢুকা দিয়া যে যা পারেন যতটুকু পারেন এই তাফসীর মাহফিলের জন্য প্রাণ ভরে দান করবেন সোজা ডান হাত নিজের পকেটে দেন অন্য কারো পকেটে হাত দিয়া পকেট মারি বলে মার খাইন না আমি মুসাফির হাত পেতেছি মেহরবানি করে কেউ ফেরত দেবেন না যতটুকু পারেন দেবেন সবাই পকেটে হাত দেন আমিও দিচ্ছি দেন স্বেচ্ছাসেবক যারা আছো ব্যাগ নিয়ে রুমাল নিয়ে চাদর নিয়ে যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো খেলা হবে খেলা হবে ছেলেপেলে যাচ্ছে সবাই দেন সবাই পকেটে হাত দেন আমিও দিচ্ছি দেন আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন জোরে বলুন আমিন আরেকটু জোরে বলেন আমিন সবাই পকেটে হাত দেন দশ বিশ পঞ্চাশ দুইশো একশো পাঁচশো দুই হাজার পাঁচ হাজার দশ হাজার যে যা পারেন পঞ্চাশ হাজার এক লাখ আল্লাহর হস্তে প্রাণ ভরে দান করেন সোজা পকেটে হাত দেন ছেলেপেলে কই এই ব্যাগ নিয়ে স্বেচ্ছাসেবক যারা আসছো তাড়াতাড়ি ব্যাগ নিয়ে মাঠে নামো এই তরুণ যুবকেরা তাড়াতাড়ি তাড়াতাড়ি সময় কম দুই এক মিনিটের মধ্যে কালেকশন শেষ করে আমরা আলোচনায় চলে যাব মেহরবানি করে আল্লাহর হস্তে দেবেন আমার হাতে দুই চার পাঁচ দশ হাজার যারা দেবেন পাঁচশো টাকা হাজার টাকা দেওয়ার মতো কেউ থাকলে তাড়াতাড়ি দেন আমি মুসাফির দিল থেকে দোয়া করে দেবো আল্লাহ রাব্বুল আলামিন যেন দুনিয়া আখেরাতে আপনাদের ইজ্জত সম্মান বাড়ায় দেন জোরে বলেন আমিন আনোয়ার হোসেন মসজিদের সেক্রেটারি ভাই তার জন্য দোয়া না করে কেমনে গাইবান্ধায় যায় নগদে এক হাজার টাকা জোরে বলেন মারহাবা আল্লাহ দানটা কবুল করো বড় দানে সামিল করো এ দিন আসলে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও দুনিয়া খেরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও জোরে বলেন আমিন সবাই দেন প্রাণ ভরে দান করেন আচ্ছা ঠিক আছে শেষ স্বেচ্ছাসেবক যারা আছেন তাড়াতাড়ি ভাই লোক কই এই যুবকেরা কোথায় তাড়াতাড়ি বাবা তাড়াতাড়ি সময় কম দাঁড়ানো ভাইদের কাছে যান সবাই একটু প্রাণ ভরে দেন আমরা আলোচনায় চলে যাবো ইনশাল্লাহ আল্লাহ তোমার একজন বান্দা দান করেছে দশ আল্লাহ তার চোদ্দ গোষ্ঠীকে কবরের মধ্যে খাওয়ায় জন্নাতি ফলের রস দানটা কবুল করো বড় দানে সামিল করো এদিন আসলে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও আর একজন বান্দা দান করেছে একশত বিশ আল্লাহ পাইকারি দরে তার চোদ্দ গোষ্ঠীকে জান্নাত দিস দানটা কবুল করেন বড় দানে সামিল করেন এদিন ছেলেকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন জোরে বলেন আমিন আসেন আসেন দরদির আমার দিয়া ধন বজে মন কেড়ে নিতে কতক্ষণ নদীর কুল ভাঙে কুল গড়ে এই তো নদীর খেলা সকালবেলার টাকাওয়ালা তুই ফকির সন্ধ্যাবেলা লা ইলাহা জোরে লা ইলাহা ইমামুল এই যুব সমাজের সদস্য সে সাতাশ হাজার টাকা দিয়েছে এই প্যান্ডেল করার জন্য জোরে বলেন মারহাবা আল্লাহ তাআলা ইমামুলের দালটা কবুল করেন বড় দানে সামিল করেন এ দানে সলকে লক্ষ লক্ষ টাকার মালিক বানা দেন জোরে বলেন আমিন মাইকালা ভাই তার জন্য দোয়া করে কেমনে গাইবান্ধায় যায় নগদে দুই শত টাকা আল্লাহ তার ব্যবসায় বরকত দেন সাউন্ড সিস্টেম ভালো করে দেন আলেমেরা যেন দোয়া করে কণ্ঠ যেন না বসে আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন আরো আসতে বলেন কেউ যেন শোনে না মহিলা প্যান্ডেল আছে মা বোনদের বসার ব্যবস্থা করেছেন আমার মা বোন যারা বসে আছেন মা আপনারা প্রাণ ভরে দান করবেন পুরুষের তুলনায় নাকি মহিলাদের সংখ্যা অনেক বেশি হ্যাঁ আমার মা বোনেরা অনেক এসেছেন মহিলা প্যান্ডেলে বসে আছেন তার আলোচনা শুনতেছেন আমার মা বোনদেরকে আল্লাহ বেশি করে দান করা তৌফিক দান করুন জোরে বলুন আমিন আর একটু জোরে বলেন আমিন আসেন আসেন দরদির আমার দিয়া ধন যেমন কেড়ে নিতে কতক্ষণ নদীর কোল ভাঙে কোল করে এই তো নদীর খেলা সকালবেলার টাকাওয়ালা তুই ফকিরি সন্ধ্যাবেলা পাঁচশো টাকা হাজার টাকা কারো কাছে নাই নিয়ে আসেন দরদি আমি দোয়া করে দেব মুসাফির মানুষ আল্লাহ তালার কাছে দোয়া করে দেব আল্লাহ যেন বিশ্ব নবীর সাথে একই জান্নাতি কবুল করেন জোরে বলেন আমিন কিয়ামতের ময়দানে রসুলের সুপারিশ যেন আপনার ভাগ্যে জুড়ে যায় সোনার মক্কা মদিনা না দেখায় আল্লাহ যেন খবরে না নেয় একটু মেহরবানি করে দেন মেহরবানি করে দেন সবাই একটু দেন সবাইকে দেন আল্লাহ সবাইকে দান করা তৌফিক দান করুন জোরে বলুন আমিন কই 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 আর কেউ আছে বাবা তাড়াতাড়ি দেন সময় কম আমি আলোচনায় চলে যাব মহিলা প্যান্ডেলে লোকজন পাঠায় দেন আমার মা বোনেরা প্রাণ ভরে
যারা এখনো দিতে পারেন নাই তাড়াতাড়ি করে দেন, আমি আলোচনায় চলে যাব, আর কষ্ট দেব না আপনাদের। মেহরবানি করে সবাই একটু দান করেন, আল্লাহ সকলে দান তুমি কবুল করো। জোরে বলেন আমিন, আরো আসতে বলেন আমিন। সবাই একটু মেহরবানি করে দেন, যতটুকু পারেন দেন। ভাইরা আমার ভূমিকা দেওয়ার কোনো সুযোগ নাই, রাত 11টা পার হয়ে গেছে। এই যে বাবাজি আসছে, মুরব্বী নেন, বাবাজির দানটা আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আ ছেলে কই গেছে? একটা ছেলে চোখ অন্ধ হয়ে গেছে, দুইটাই? আহা, ঠিক আছে বাবাজি, দোয়া করে দেব আল্লাহ পাক যেন তার পরিবারের সকল সদস্যকে শেফায়ে কামেল আজেলা দান করেন। জোরে বলেন আমিন। বৃদ্ধ মানুষ, 100 টাকা দিলেন, আসলে কি বলবো, এই যে ছোট্ট বাবু, কি নাম বাবা? রাফি, মাশাআল্লাহ, 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। তো চলুন আমরা আলোচনায় চলে যাই। আমি একটা ঘন্টা সময় আপনাদের কাছে চাই, গভীর রাত পর্যন্ত আমি কথা বলবো না, নিয়ত করেছিলাম 12টায় শেষ করে দেব, কিন্তু যেহেতু একটু এলোমেলো হয়ে গেল এই জন্য 12:30 পর্যন্ত নিয়ত করেছি। আপনারা কি থাকবেন না বাড়িতে যাবেন? একটা ঘন্টা সময় কি কোরআনের মহাব্বতে দেয়া যায়? দেবেন? মাহফিল শুনতে আসছে, অনুমতি নিচ্ছে বাড়িতে, না মাশাআল্লাহ, তাছাড়া আবার ঝামেলা হবে। আচ্ছা এদিকে খেয়াল করেন, 12:30 পর্যন্ত আজকের মাহফিলে কারা কারা থাকবেন না তারা হাত তোলেন, দেখা যায়। মাঝে একটু আরো একটু লাইটিং হলে ভালো হইতো, লোকজনকে দেখা যায়। তো মিসাই রাস্তাতে ঝাড়বাতি দিয়েছেন, মরিচ বাতি দিয়েছেন, এগুলো না দিয়া প্যান্ডেলে যদি লাইটটা বেশি দিতেন কাজে লাগতো। রাস্তাঘাটে সাজসজ্জা দেখায় কোনো লাভ আছে? প্যান্ডেলের শ্রোতা যারা আসছে তাদের চেহারাটা আমি ঠিক মতো দেখতে পাচ্ছি না, আমার ভাইরা কত কষ্ট করে বসে আছে। আপনারা ভাবেন না যে আমি চেয়ারে বসে আছি দেখে খুব দামি মানুষ, এমনটা ভাবেন না। আমার চাইতে অনেক বড় আলেম, অনেক বড় দিনের দায়ী এই জায়গায় বসে থাকতে পারে, কথা বলেন ঠিক কিনা? অনেক শিক্ষিত সমাজ এই জায়গায় বসে আছে, যাদের ছাত্র হতে পারলে আমি অধমের কিসমত খুলে যেত, কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য সকলের প্রতি শ্রদ্ধা সম্মান রেখে আমি আলোচনা শুরু করতে চাই। শুধুমাত্র 12:30 পর্যন্ত কারা কারা ধৈর্য নিয়া এই কোরআনের মাহফিলে আমি গুনাগারের কথাগুলো শুনবেন, দুটি হাত তুলে একবার আমার মালিককে দেখায় বলেন ইনশাআল্লাহ। একটু মাঝে মাঝে দেখেন তো হাত তুলিনি কারা, ভাই নিয়তে ভেজাল থাকলে টাইম কমায় দেয়, 12:00 শেষ করব। 12:30 পর্যন্ত ধৈর্য নিয়ে থাকবেন তো ইনশাআল্লাহ, তো হাত তোলেন না কেন, সমস্যা কোথায়? হাত তোলেন, হাত তোলেন, সবাই হাত উঠেছেন। 12:30 পর্যন্ত আজকের মাহফিলে আলোচনা শুনবেন তো ইনশাআল্লাহ, আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। হাত নামান, হাত নামান। অনেকেই ওয়াদা দিতে চাচ্ছেন না, কিন্তু আপনারা যারা ওয়াদা দিয়েছেন বলেন তো বাজান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। এই জন্য যারা একটা ঘন্টা নিয়ত করেছেন আল্লাহর হস্তে ওঠা বসা করবেন না, পরিবেশটাকে সুন্দর আর বইলেন না। আপনারা আলেমদেরকে মহাব্বত করেন, এটার বাস্তব প্রমাণ আজকে পাওয়া গেল আলহামদুলিল্লাহ। আমি আপনাদের ওপরে খুশি, আল্লাহ পাক যেন দুনিয়া আখিরাতে যাবতীয় কল্যাণ আপনাদেরকে দান করেন। জোরে বলেন আমিন। কোনো ভূমিকা নাই, ডাইরেক্ট আলোচনা। আমি কথা বলবো পবিত্র কোরআনুল করিমের 31 নম্বর সূরা, সূরাটির নাম লোকমান। জোরে বলেন কি নাম? লোকমান মানে একজন জ্ঞানী ব্যক্তি। জোরে বলেন লোকমান কি ছিলেন? জ্ঞানী ব্যক্তি। আল্লাহু আকবার বলেন। মোট আয়াত আছে 34টি, রুকু আছে 4টি, বিশ্বনবীর মক্কার জিন্দিগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। 21 নম্বর পাড়ায় এই সূরাটির অবস্থান, আল্লাহু আকবার বলেন। আমি আপনাদের সামনে আজকে সূরা লোকমান থেকে আলোচনা করব। কষ্ট হবে আপনাদের? বিরক্ত হবেন কেউ? সম্মানিত ভাইয়েরা আমার, লোকমানে হাকিম নবী ছিলেন না, রসুল ছিলেন না, ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি, জমিনের সাধারণ একজন মানুষ। কিন্তু এই জমিনের একজন বান্দার কথা আল্লাহ তাআলার দরবারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ হয়েছিলেন, তাহলে বলেন তো এই বান্দা যে কথাগুলো বলেছিলেন দামি কথা বলেছিলেন নাকি কম দামি কথা বলেছিলেন, সাধারণ কথা বলেছেন নাকি অসাধারণ কথা বলেছেন? চেহারাটা কালো, একেবারে কালো একজন মানুষ, খুব বেশি লম্বা ছিলেন না, সন্তানদের কাছে নিয়া কিছু উপদেশ তার সন্তানদেরকে দিচ্ছেন। এই উপদেশগুলো আল্লাহ তাআলার দরবারে এত পছন্দ হলো
আল্লাহ তাআলা তার কথাগুলোকে কোট করে কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাজিল করে লোকমানকে স্মরণীয় করে রেখে দিলেন বলুন আল্লাহু আকবার সম্মানিত ভাইরা আমার লোকমানে হাকিম নবী ছিলেন না রাসূল ছিলেন না ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনের সাধারণ একজন বান্দা কিন্তু এই বান্দার জবানের কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটাই পছন্দ হয়েছে কথাগুলো এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমের সেই কথাগুলোকে কোট করে কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাজিল করেছেন বলুন আল্লাহু আকবার যদিও লোকমান হাকিমের চেহারা ছিল কালো অন্তর ছিল ভালো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লোকমানের দেয়া সন্তানদের সামনে সেই নসিহা সেই উপদেশগুলো এতটাই আল্লাহর কাছে পছন্দ হলো সেই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কোট করে দিলেন বলুন আল্লাহু আকবার সম্মানিত হাজিরিন হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন একজন কালো মানুষ শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি গোলাম হওয়ার কারণে ওই কালো মানুষটাকে দামি বানিয়ে দিলেন তিনি কে আর একটু জোরে বলেন কে আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন এই লোকমানে হাকিম ছিল একজন ক্রীতদাস রাখাল মানুষের বাড়িতে ছাগল চরানোর কাজ করতেন সেই মানুষটা এত দামি কিভাবে হলো সেই ঘটনাগুলো যদি আমি বলতে যাই দুই তিন ঘন্টা আলোচনা করে শেষ করা সম্ভব হবে না যেহেতু আমার হাতে সময় কম এই জন্য আমি বিস্তারিত আলোচনাতে যেতে পারবো না সংক্ষিপ্ত কিছু কথা বলে আমি দোয়া করে বিদায় নিয়ে চলে যাব একটু মেহরবানি করে জবান ছেড়ে সবাই আমার সাথে তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم আরো আস্তে বলেন পিতারিত মুদ্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম করুণাময় সিমদালু আল্লাহ তাআলা নামে শুরু করছি সূরার নাম লোকমান জোরে বলেন কি নাম মনে থাকবে তো ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়ামান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ومن كفر فإن الله غني حميد الله رب العالمين বলেন আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো বলেন তো বাজান জ্ঞান দেওয়ার মালিক কে আল্লাহ আর একটু জোরে বলেন কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ولقد آتينا داود سليمان علما আমি পয়গম্বর দাউদ এবং সুলাইমানকে ইলম দিয়েছিলাম জ্ঞান দিয়েছিলাম তাহলে বলেন তো বাজান ইলম আর জ্ঞান দেওয়ার একমাত্র মালিক কে আমাদের কোনো জ্ঞান নাই জ্ঞান দেনালার মালিক কে আমি যে কথা বলবো আমার আল্লাহ যদি বলার তৌফিক দান করেন তাহলে বলতে পারবো আমার কোনো জ্ঞান নাই জ্ঞান দেওয়ার মালিক কে কালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম বলুন সুবহানাল্লাহ একটু জোরে বলেন সুবহানাল্লাহ আচ্ছা বলেন তো সুবহানাল্লাহ বলে লাভ না লস যারা সুবহানাল্লাহ বলেছেন তাদের নামে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগানে একটি করে গাছ তাদের নামে লাগিয়ে দিয়েছেন এই শুনো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সব সময় আমরা জিকির করব কার আরো জোরে বলেন কার সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ
ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد الله رب العالمين বলেন আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো লোকমানে হাকিম শুকরিয়া আদায় করার কারণে লোকমানে হাকিমের সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে আরেকটু জোরে বলেন সম্মানিত ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেটা যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্যই শুকরিয়া আদায় করে আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখ উপেক্ষী আমি আল্লাহ নিজেই প্রশংসিত বলুন সুবহানাল্লাহ ভালো করে বোঝার চেষ্টা করবেন শুকরিয়া আদায় করলে কার লাভ এই যে অনেকেই কয় আল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করলে বান্দার লাভ আল্লাহর কোনো লাভ নাই না শুকরিয়া আদায় করলে বান্দার লস আল্লাহর কোনো লস নাই এই জন্য আল্লাহ তাআলা স্পষ্ট করে সূরা লোকমানের ভিতরে পরিষ্কারভাবে জানিয়ে দিলেন যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্যই আদায় করে শুকরিয়া আদায় করলে তার নিজের লাভ আমি আল্লাহর কোনো লাভ নাই আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ ওয়ামুখ উপেক্ষী আল্লাহুস সামাদ তিনি কারো মুখোপেক্ষী নন আমরা সবাই তার মুখোপেক্ষী কথা বলে ঠিক কি না জন্ম হয়েছে তাতে কি এই যে আপনি আমি উলুঙ্গ হয়ে দুনিয়ার জমিনে আসলাম শরীরে একটা কাপড় ছিল না এই যে আজকে দামি দামি পোশাক পরেন বলেন তো তৌফিক দান করেছেন কে মায়ের গর্ভে থেকে যখন দুনিয়াতে এসেছিলেন জমির দলিল নিয়ে আসছিলেন হ্যাঁ টাকার বান্ডিল আজকে আপনি লাখ লাখ টাকার মালিক কয়েক বিঘা জমির মালিক কে দিয়েছেন সে আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই সুখে থাকি আর দুঃখে থাকি সব সময় প্রশংসা আদায় করতে হবে কা যদি জিজ্ঞাসা করা ভাই কেমন আছেন এমন ভাব নেই দো হুজুর গরিবের থাকা না থাকা হ্যাঁ আছে কোনো মতে দিনকাল যাচ্ছে এ আর কি মানে তারপরে মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বের হয় না এমন মুসলমান আছে না নাই আপনি কেমন আছেন জিজ্ঞাসা করলে কি বলতে হবে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আরে ভাই সমস্যা দিয়েছেন যিনি সমাধান করে দিবেন তিনি এই দুনিয়ার জমিনে কত মানুষ আছে দুইটা চোখ নাই কত মানুষ আছে পা নাই কত মানুষ আছে হাত নাই কথা বলেন না কেন প্রতিবন্ধী কথা বলে ঠিক কিনা পারস্যের কবি শেখ সাদি রহমতুল্লাহ আলাই বাড়ি থেকে বের হয়েছেন মনটা বড় খারাপ পায়ে এক জোড়া স্যান্ডেল নাই জুতা নাই মনটা বড় খারাপ মনে মনে ভাবতেছেন আমি এত বড় পারস্যের কবি আর আমার পায়ে এক জোড়া জুতা নাই জমিনে পথ চলতে চলতে তাকায় দেখেন আল্লাহর একজন বান্দা বসে আছে যার দুইটা পা নাই সিজদাই লুটিয়ে বললেন চোখের পানি ছেড়ে দিয়া কাঁদলেন আর ডেকে বলেন আল্লাহ আমার পায়ে জুতা নাই আমি মন খারাপ করেছি এই দুনিয়ার জমিনে তোমার এমনও বান্দা আছে যার দুটা পা নাই তার সাইতে তো আমারে ভালো রেখেছ কথা বলেন না কেন কত মানুষ রেল স্টেশনে শুয়ে আছে ঘুমানোর জন্য একটা বাড়ি নাই একটা খাট নাই বালিশ নাই শরীরে দেয়ার মতো একটা কম্বল নাই তার চাইতে কি আল্লাহ আপনাকে ভালো রাখে নাই আপনার একটা ছোটখাটো দোকান আছে ব্যবসা প্রতিষ্ঠান আছে আলহামদুলিল্লাহ আপনি রিক্সা চালান ভ্যান চালান মাঠে খেতে কাজ করেন আলহামদুলিল্লাহ নিজের অবস্থানে থেকে শুকরিয়া আদায় করতে হবে কার আল্লাহ চাইলে আপনাকে ভিক্ষুক বানাইতে পারত আল্লাহ চাইলে আপনাকে প্রতিবন্ধী বানাইতে পারত কথা বলেন ঠিক কিনা যে আল্লাহ তাআলা সুস্থতা দান করলেন কোটি কোটি টাকার নিয়ামত দেহে দিয়েছেন পায়ে হেঁটে হেঁটে মাহফিল পর্যন্ত আসার তৌফিক দান করেছেন তো এখান থেকে একটা লোক গরু কেনার জন্য যশোরের কেশবপুরে যাচ্ছে তো মসজিদের ইমাম সাহেবের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে বলতেছে ভাই গরু কেনার জন্য যাচ্ছেন কোথায় বলতেছে কেশবপুরে তো বলতেছে বলেন ইনশাল্লাহ গরু কেনার জন্য যাচ্ছে কয় এই জন্য তো হুজুরদের আমার ভাল লাগে না দেখা হইলে খালি ভতুয়া ঢুকে দেন কথা কয় না কে তো হাতে আছে গরু পকেট আছে টাকা তো ইনশাল্লাহ বলা লাগবে কেন তো হুজুর আর কিছু বলে না বোঝেন নাই এখন দিনের দাওয়াত দিতে গেলে দুই একজন ঝাড়ি মারতে পারে তাই বলে কি দাওয়াত বন্ধ করতে হবে ভালো কথা বলতে হবে ভালোর দিকে ডাকলে আপনাকে নানান ধরনের মানুষ সমালোচনা করবে তারপরে আপনার দাওয়াত আপনাকে চালিয়ে যেতে হবে কথা বলে ঠিক কিনা তো আসরের নামাজ পড়ার পরে
এইবার ওই একই লোকের সাথে আবারো দেখা আগে জহর পরে এইবার আসর পর হুজুর বলতেছে ভাই গরু বলতেছে ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে ইনশাআল্লাহ গরু কেনা হয় নাই ইনশাআল্লাহ বাড়ির দিকে যাচ্ছি সে ইনশাআল্লাহ বললই সালান পাতি হারানের পরে হাতে গেছে গরু পছন্দ হইছে পকেটে হাত দেয় পকেট খালি লম্বা হয় লক্ষণ ভালো না খারাপ চুরি হয়ে গেছে টাকা তো আমাদের অবস্থাটা এরকম একটু যদি বিপদে পড়ি হ্যাঁ অসুস্থ হই আল্লাহ আল্লাহ এত ওষুধ খাচ্ছি আল্লাহ আল্লাহ দয়া করো আল্লাহ কথা কয় না এমন অবস্থা এরপরে যখন আল্লাহ তাআলা দয়া করে একটু সুস্থতা দান করে এমন ভাব নিয়ে চলাফেরা করে মনে হয় জীবনে অসুস্থই হয়নি এক কথা বলেন না কেন রাগ কইরেন না বাস্তবতা আপনারা আমার জীবনের সাথে একটু মিলায়া দেখেন ওলামা ইকরামের কথা শুধু শুনলে হবে না বাস্তব জীবনে আমল করা লাগবে সুখে থাকি দুঃখে থাকি মাঠে থাকি খেতে থাকি দোকানে থাকি ব্যবসা বাণিজ্যে থাকি মোটরসাইকেল চালাই সব সময় আল্লাহর জিকির করব কথা বলে ঠিক কিনা জিকির করতে আলাদা সময় লাগে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার কৃতজ্ঞ বান্দা হিসেবে কবুল করেন জোরে বলেন আমিন তাহলে সুখে থাকি আর দুঃখে থাকি সব সময় প্রশংসা আদায় করব কার আরে ভাই আপনি সৌদি আরবে গেছেন প্রবাসী মালয়েশিয়ায় গেছেন দুবাই গেছেন কুয়েত গেছেন বিশ্বের বিভিন্ন দেশে যান আপনি একজন প্রবাসী তারপরে দেখবেন তার হাহুতাশ আফসোস আফসোস করে আপনি যে ওই জায়গায় বিদেশি প্রবাসী একজন আফসোস করতেছেন আপনারও অবস্থানে যাওয়ার জন্য অনেকে স্বপ্ন দেখে কথা বলে ঠিক কিনা আপনার এই যশোর শহরে একটা দোকান আছে আপনি তারপরে আল্লাহ শুকরিয়া আদায় করেন না অথচ ওই মার্কেটে একটা দোকান নেওয়ার জন্য অনেকেই বছরের পর বছর স্বপ্ন দেখে কথা বলেন ঠিক কিনা এই জন্য নিজের অবস্থানে থেকে আল্লাহ শুকরিয়া আদায় করবেন মনে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন জোরে বলুন আমিন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم الله رب العالمين বলেন স্মরণ করো লোকমানে হাকিমের কথা যখন লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে সন্তানদেরকে সুন্দর করে উপদেশ দিয়ে বলতেছেন ইয়া বুনাইয়া হে আমার বৎসব হে আমার কলিজার টুকরা সন্তান হে আমার হৃদয়ের স্পন্দন সন্তানকে ভালো করে ডাকার দরকার আছে না নাই সন্তানকে ডাকে বল্টু এটা একটা নাম হইল এক কথা কন নাকি আপনারা সন্তানদের সুন্দর নাম রাখে না নাম রাখে বল্টু সন্টু মন্টু নাট স্ক্রু বুলেট টায়ার ফায়ার কথা কয় না ভাই আজে বাজে নাম সুন্দর নাম রাখে না আমাদেরকে যখন ফোন দেয় হুজুর একটা ছেলে সন্তান হয়েছে নাম রাখেন আমরা যখন বলি আল্লাহর কাছে দুইটা নাম সবচাইতে প্রিয় একটা হলো আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান বলে আমার দাদার নাম আব্দুল্লাহ চাচার নাম আব্দুর রহমান নামের মধ্যে কেন জানি চাচা আর দাদা দাদা ভাব এগুলো বয়স্ক মানুষের নাম চলবে না আপডেট কিছু বলেন নিউ ভার্সন কিছু বলেন তখন সন্তানের নাম খুঁজে পায় না নাম রাখে সনি জনি কথা কয় না এগুলো নাম আছে না নাই নাম রাখে পিকু পিলু টিলু কথা কয় না কেন আজেবাজে নাম রাখে নামের স্টাইল আলাদা মহিলা মানুষের নাম হাসি খুশি পিঙ্কি চুমকি সুইটি কথা কয় না হাইরে নামের স্টাইল মোটু পাতলু পর্যন্ত নাম রেখে দেয় সন্তানে আল্লাহ সমস্ত মানুষদেরকে হেদায়েত দান করেন জোরে বলেন আমিন সন্তান এদিক খেয়াল করেন আপনি বাবা হয়েছেন আপনি আদর্শ বাবা হবেন কিভাবে সন্তানকে আদর্শ সন্তান হিসেবে কিভাবে গড়ে তুলবেন সূরা লোকমান থেকে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে কথা বলে ঠিক কি না লোকমানে হাকিম যেমন আদর্শ বাবা হিসাবে সন্তানদেরকে যে কয়টি উপদেশ দিয়েছিলেন এই কয়টি উপদেশ বাবা হিসেবে যদি আপনি আপনার সন্তানকে দিতে পারেন আপনার সন্তান পরিবর্তন হয়ে যাবে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আপনি বাবা হয়েছেন আপনার সন্তান আপনার কাছে কয়টি হক পায় বলেন তো কয়টি হক বলতে পারবেন অনেকে বলতে পারতেছেন না
কেউ বলে দুইটা তিনটা আপনার সন্তান আপনার কাছে হক পায় 12টি জোরে বলেন কয়টি 12টি হক এই 12টি হক নিয়ে আলোচনা করলে কমপক্ষে 12 ঘন্টা লাগবে অত সময় আমার হাতে নাই সংক্ষিপ্ত দুই একটা কথা বলে দিয়ে যায় কষ্ট হচ্ছে আপনাদের সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে একটা সেলফি তুলে মোবাইলে পোস্ট করতে হবে ফেসবুকে দিতে হবে আলহামদুলিল্লাহ অবশেষে বাবা হলাম এটা প্রথম কাজ তাই না কথা বলে না কেন সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে পরিষ্কারও করে না ওইরকম কোন মতে একটু তোয়ালের মধ্যে জড়ায়া নিয়া ওই সন্তানের একটা ছবি তুলে ফেসবুকে দেয় ছেলের মামা সে আবার ফেসবুকে পোস্ট করে মামা হইলাম চাচা থাকলে বলে আঙ্কেল হইলাম কথা বলে না কেন মেয়ে থাকলে তার যদি ফেসবুকের আইডি থাকে সেই আবার ফেসবুকে স্ট্যাটাস দেয় জীবনের প্রথম খালা হইলাম কথা কয় না এমনকি যেই মহিলা বাচ্চা ডেলিভারি করেছে ওই বোনেরও যদি একটা ফেসবুক আইডি থাকে সে ওই অবস্থায় থেকে ফেসবুকে পোস্ট করে অনেক কষ্টের পরে মা হওয়ার স্বাদ বুঝলাম তার মানে সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে প্রথমে ছবি ফেসবুকে দিতে হবে এটাই তো প্রথম দায়িত্ব নাকি বলেন তাহলে তো সব পাওয়া যাবে না সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে দায়িত্ব হলো সন্তানের কানে কি দিতে হবে আজান দিতে হবে সেলফি তোলার ঠেলায় আজান দেওয়ার কথা মনেই না কথা বলেন কথা বলেন এরকম আপনাদের যশোর জেলায় শুরু হয় না এটা আমি অন্য জেলার কথা বলতেছি এই এলাকার মানুষ তো আল্লাহর ওলি সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে কি করবেন কথা কয় না কথা কয় না কি দেবেন আজান দিবেন এরপরে যদি আলেম ওলামা থাকে সন্তানের এদিক খেয়াল করেন খেজুর হোক কোনো কিছু হোক মিষ্টি দ্রব্য চিবাইয়া এটা সন্তানের মুখের ভিতরে দিয়ে দেবেন তাহনিক করা আল্লাহ বোঝার তৌফিক দান করুন জোরে বলুন আমিন এরপরে সন্তানের সুন্দর একটা নাম রাখতে হবে ইসলামিক নাম ওলামা ইকরামদের কাছ থেকে জেনে কোরআন এবং সুন্নার আলোকে সুন্দর একটা অর্থবহুল নাম রাখার দরকার আছে না নাই আল্লাহ বোঝার তৌফিক দান করুন আজেবাজে নাম রাখবো না ঠিক আছে তো এরপরে সন্তান যখন আস্তে আস্তে বেড়ে উঠবে সন্তানকে দিন ইলেম শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই পড়াবেন তো ইনশাল্লাহ ছেলে হোক মেয়ে হোক সর্বপ্রথম দিনের জ্ঞান সন্তানের ভিতরে ঢুকে দেওয়ার চেষ্টা করবেন সন্তানকে প্রথমে মাদ্রাসায় পড়াবেন আল্লাহ বোঝার তৌফিক দান করুন জোরে বলুন আমিন আরো কথা আছে ওইদিকে গেলে লম্বা হবে লম্বা করার সুযোগ নাই সংক্ষিপ্ত কথা বলে দেওয়া যায় ভাইয়েরা আমার লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানকে আদর করে ডেকে বলতেছেন ইয়া বুনাইয়া হে আমার বৎসপ হে আমার কলিজার টুকরা সন্তান হে আমার হৃদয়ের স্পন্দন সন্তানকে আদর করে ডাকার দরকার আছে না নাই জোরে বলেন দরকার আছে না নাই এই জন্য সন্তানের নামটাও রাখবেন সুন্দর বাবা ইউসুফ বাবা ইব্রাহিম বাবা ইসহাক ইয়া বাবা ইয়াকুব সন্তানের সুন্দর সুন্দর নাম রাখবেন আব্দুর রহমান আব্দুর রহিম কথা বলেন না কেন আব্দুল খালেক আব্দুল সালাম সুন্দর সুন্দর নামগুলো রাখবেন আল্লাহ বোঝার তৌফিক দান করুন জোরে বলুন আমিন কিন্তু সন্তানের নাম রাখছেন বল্টু এরা জীবনে কোনো কিছু করতে পারবে আচ্ছা দেখেছেন আজ পর্যন্ত কোনো মাহফিলে বলেছে এখন আপনাদের সামনে আলোচনা করবেন হযরত মাওলানা বল্টু সাহেব বলেছে ভাই কোন পীরের মাজারে কি লেখা দেখেছেন যেখানে সাহিত্য আছেন শাহ সুফি অমুক তুমুক বল্টু রহমতুল্লাহ আলাই লেখা দেখছেন কোনো মাজারে কোনো পীরের নাম বল্টু পাইছেন কোনো হুজুরের নাম বল্টু পাইছেন আজ পর্যন্ত দেখেছেন এখন আপনাদের সামনে সংসদ সদস্য বক্তব্য রাখবেন জনা বল্টু সাহেব পাওয়া গেছে তো এই জন্য আপনাদের উদ্দেশ্যে বলতে চাই সন্তানদের সুন্দর নাম রাখবেন চমৎকার ইসলামিক নাম রাখবেন আল্লাহ বোঝার তৌফিক দান করুন একটু জোরে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন আমার ভাইয়েরা লম্বা হবে লম্বা করব না সংক্ষিপ্ত কথা বলে দিয়া যায় সন্তানকে আদর করে রাখতে হবে ইয়া বুনাইয়া হে আমার বর্ষ হে আমার কলিজার টুকরা সন্তান এরপরে বলতেছেন লা তুশরিক বিল্লাহ লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না সন্তানকে শিরিকের ওয়াজ করতেছেন আল্লাহর সাথে পরিচয় করা দিতেছেন আল্লাহু আকবার বলেন লোকমানে হাকিমের সন্তানদের মধ্যে একটা ছেলে ডেকে বলে আব্বা
আমারে দেওয়াজ নসিহত হবে না আমারে দি ইমামতি হবে না বাবা আমারে কিছু টাকা দেন আমি একটু বিজনেস করব ব্যবসা বাণিজ্য করতে চাই লোকমানে হাকিম দেখে বলে ছেলে রে তোমাকে দেবার মতো টাকা আমার কাছে নাই ছেলেটা বড় না সরবান্দা দেখে বলে আব্বা আমারে দেওয়াজ নসিহত ইমামতি হবে না আপনারা বলেন তো আলেমের বেটা সবাই কি আলেম হয় কথা বলেন আলেমের বেটা সবাই হয় আলেমের বেটাও জালেম হয় হাজিরি বেটাও বাজি হয় ডাক্তারের বেটাও ডাকাত হয় কথা বলে ঠিক কি না আবার জালেমের বেটা আলেম হয় কথা কয় না ডাকাতের বেটা ডাক্তার হয় কথা বলেন ঠিক কি না একটু মনোযোগ দিয়ে শুনেন আমার ভাইয়েরা আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনেন ডেকে বলে আব্বা আমার টাকা দেন আমি ব্যবসা বাণিজ্য করব লোকমানে হাকিম ডেকে বলে বাবা বারবার যেহেতু বলতেছো তাহলে শোনো আমি আমার এক বন্ধুর কাছে টাকা পাই কিন্তু সেই বন্ধু একটা দ্বীপে বসবাস করে ওই দ্বীপ পর্যন্ত পৌঁছাইতে গেলে অনেক কষ্টের পথ পাড়ি দিতে হবে এমনকি তোমার জীবন যাওয়ার সম্ভাবনা আছে আমি বাবা হয়ে ছেলেকে এত বড় বিপদের মুখে ফেলে দিতে পারি না ছেলেটা ডেকে বলে আব্বা আমারে শুধু ঠিকানা বলে দেন যেভাবে হোক আমি যাব ছেলেটা বড় না সরবান্দা লোকমানে হাকিম ডেকে বলে ছেলে তাহলে শোনো বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা দুই রাকাত সালাতুল হাজদের নামাজ আদায় করবা মনে রাখবা বিপদের আগে আর পরে দুই রাকাত করে সালাতুল হাজদের নামাজ আদায় করবা বলেন আল্লাহু আকবার এই কথা বলে সফরের কিছু ঘটনা সন্তানকে বললেন বাবা বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা মরুভূমির বিশাল রাস্তা পাড়ি দিতে গিয়া চলতে চলতে তাকায় দেখবা একটা জঙ্গল দেখা যায় ওই জঙ্গলের ভিতরে দেখবে একটা ঝর্ণার পানি পড়তেছে সেখান থেকে পানি পান করবা প্রয়োজন মোতাবেক পানি গ্রহণ করবা এরপরে সামনে যাওয়ার পরে পিছন দিক তাকায় দেখবা আর ঝর্ণা দেখা যায় না এরপরে সামনে পথ চলতে চলতে তাকায় দেখবে বিশাল একটা গাছ ওই গাছের ছায়া আশ্রয় নিবা না নিলে তোমার বিপদ হতে পারে পুরো সফরের ঘটনা বাবা সুন্দর করে কিছু বিষয় তাকে আগেই জানিয়ে দিলেন এইবার লোকমানে হাকিমের সন্তান বাবার কথা অনুযায়ী পথ চলতে লাগলেন বাবা যা যা বলতেছে পথে ঘটনাক্রমে সব মিলে যাইতেছে এইবার চলতে চলতে সেই গাছের ছায়ায় আশ্রয় নিলেই বাবা বলেছি বিপদ হবে তাকা দেখে গাছের গোড়া একটা মুরব্বি বসে আছে মুরব্বি ডেকে বলে বাবা আসো গাছের ছায়া আশ্রয় নাও বলে না বাবা মাকে বলেছে আশ্রয় নিলে বিপদ হবে বলে কোনো সমস্যা নাই তুমি এই জায়গায় আসো তোমার কি বাবা বলে নাই চলার পথে যদি একটা মুরব্বির সাথে দেখা হয় সেই মুরব্বি যা বলবে তুমি তাই শুনবা বলে হ্যাঁ বলেছে তাহলে ভয় পেও না বাবা আসো এইবার লোকমানে হাকিমের সন্তান গাছের ছায়া আশ্রয় নিলেন ক্লান্ত শরীর মুহূর্তের মধ্যে ঘুম চলে আসলো লোকমানে হাকিমের সন্তান এইবার ঘুমের মধ্যে চলে গেল বিষাক্ত সাপ এসে লোকমানে হাকিমের সন্তানকে সবল মেরেছে এইবার মুরব্বি তাকায় দেখে সত্যি তো বিপদ হয়ে গেল এইবার সাপটাকে ধরলেন লোকমানে হাকিমের সন্তানকে বিষমুক্ত করলেন ওই সাপটাকে ধারালো একটা অস্ত্র দিয়া দুইটা টুকরো করলেন পিছনের অংশ ফেলাইয়া দিলেন আর মাথার অংশটা লোকমানে হাকিমের সন্তানের ব্যাগের ভিতর রেখে দিলেন এইবার ঘুম থেকে যখন জাগ্রত হয়েছে ডেকে বলে ছেলে সত্যি তোমার বিপদ হয়েছিল বিষাক্ত সাপ একটা তোমাকে সবল মেরেছিল আমি বিষ মুক্ত করে দিয়েছি আর টেনশন নাই লোকমানে হাকিমের সন্তান আবার দুই রাকাত সালাতুল হাজদের নামাজ আদায় করলেন বলুন আল্লাহু আকবার এইবার ডেকে বলে মুরব্বি ওই জনবসতি এলাকায় আমাকে যেতে হবে ওই এলাকায় যায় বাবার পরিচয় দিলে তারা আমাকে সেই দ্বীপের রাস্তাটা দেখিয়ে দেবে বলে মুরব্বি হিসাবে আমি যদি তোমার সাথে যাই তোমার কি কোনো সমস্যা আছে বলে না আপনি গেলে আমার কোনো আপত্তি নাই ওই জনবসতি ওই এলাকায় যায়া যখন লোকমানে হাকিমের পরিচয় দিয়েছেন সবাই বাবার কারণে লোকমানে হাকিমের সন্তানকে পেয়ে আনন্দে আত্মহারা সবাই আদর আপ্যায়ন করাইতে লাগলেন খুশি মনে তাকে খাবার দিতে লাগলেন মারহাবা বলেন লোকমানে হাকিমের নাম সে সময় সকল অঞ্চলের মানুষ জানতো এজন্য বাবার কারণে অনেক সময় ছেলেকে মানুষ মহাব্বত করে কথা বলেন ঠিক কি না বাংলাদেশের সবচাইতে বড় আলেম তার সন্তান যদি আপনাদের এলাকায় আসে তাকে কি একটু মহাব্বত করবেন না এ কথা বলেন না কেন আপনারা আল্লামা সাইদি হুজুরকে আমরা হারিয়েছি তার কোনো সন্তান যদি যশোরে আসে কি বলেন আপনার একটু মহাব্বত করবেন না ভালোবাসা দেখাবেন কি না আমার ভাইয়েরা আল্লামা সাইদি হুজুরকে আমরা হারিয়েছি আজকে ঢাকার বুকে আলেমদের জাতীয় মুফাসসির সম্মেলন হয়েছে সেখানে আমিরে জামাত প্রধান অতিথি ছিলেন তিনি বক্তব্য দিতে গিয়ে
আল্লামা সাইদি হুজুরের সাথে জেলখানায় দেখা হওয়ার পরে মাঝে মাঝে যখন আমিরে জামা জেলখানা থেকে জামিন পাইতেন বলে বিদায় বেলায় আমরা একে অপরকে জড়ায়া কান্না করতাম এই কান্না দুনিয়ার স্বার্থের কান্না নয় ডক্টর শফিকুর রহমানের এই কথা শোনার পরে সকল মুফাসসির ভাইয়েরা বক্তা ভাইয়েরা চোখের পানি ছেড়ে দিয়ে ঢাকায় কেঁদেছেন ঢাকাবাসী তার কথা শুনে কান্না করেছেন আমিরে জামাত তিনি বলেছেন আল্লামা সাইদি হুজুর শহীদ আল্লামা সাইদি কোরআনের বুলবুলি কোরআনের ময়না পাখি তিনি আমাকে জড়িয়ে ধরে কান্না করতেন আর বলতেন আল্লাহর কাছে আমার কোনো চাওয়া নাই আমার চাওয়া মাত্র দুইটি সন্তানদের জন্য কিছু বলতেন না শুধুমাত্র চাইতেন আমি যদি জেলখানা থেকে বের হয়ে একটা বার কোরআনের তাফসীর ময়দানে গিয়ে একটা কোরআনের আয়াতের আলোচনা আমি যদি বাংলাদেশের মানুষকে শোনাইতে পারতাম এটাই হলো আমার জীবনের এক নাম্বার চাওয়া আমি আল্লাহর কাছে কিছুই চাই না আমি আল্লাহর কাছে শুধু একটা জিনিস চাই আমি যদি জেলখানা থেকে মুক্ত হয়ে একবার তাফসীর ময়দানে গিয়ে বাংলাদেশের তাওহীদি জনতাকে কোরআনের একটা আয়াতের আলোচনা শুনাইতে পারতাম এটাই আমার জীবনের সবচাইতে বড় স্বপ্ন আল্লামা সাইদি হুজুর আরো বলতেন আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান কান্না করলেন তিনি কান্না করলেন আর বললেন তিনি কান্না করতেন আর বলতেন আমাকে আল্লাহ তাআলা যদি জেলখানা থেকে বের করে দেন সুযোগ কখনো আসে আল্লাহ যদি জেলখানা থেকে বের হওয়ার ব্যবস্থা করে দেন এই জালেমের জুলুম থেকে এই জেলখানা থেকে যদি আমি মুক্ত হতে পারি আমার জীবনের দুই নাম্বার চাওয়া আমি যেন জীবনের শেষবারের মতো একটা বার খানায় কাবার মেহমান হতে পারি আল্লাহর ঘরে গিয়ে আল্লাহকে যেন সিজদা দিতে পারি আল্লাহর প্রিয় বান্দাদের সব চাওয়া দুনিয়াতে পূরণ হয় না আল্লামা সাইদি হুজুর হাসতে হাসতে পুরো বাংলাদেশ সহ পৃথিবীর সমস্ত মুসলমানকে কাঁদিয়ে চলে গেছেন কথা বলে ঠিক কি না সেই যে জেলখানা থেকে বের হওয়া সেই যে হাসি এমন হাসি দিলেন মনে হয় সুস্থ আছেন স্বাভাবিক আছেন সেই সুস্থ মানুষটাকে অসুস্থ বানায়া কি ষড়যন্ত্র করে বিদায় করেছে ওরা আল্লাহর দরবারে ওই সমস্ত মানুষের বিচার হবে কথা বলেন ঠিক কিনা যারা ষড়যন্ত্র করে ১৩টা বছর তার প্রতি জুলুম করেছে অত্যাচার করেছে এদের বিচার হবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা যে মানুষটা এত সুস্থ এত স্বাভাবিক হাসি দিলেন সেই মানুষটা এইভাবে চলে যায় এটা আমরা কখনো বিশ্বাস করিনি এটা পরিকল্পিত হত্যাকাণ্ড ছাড়া আর কিছুই নয় কথা বলে ঠিক কিনা ওরা ঠান্ডা মাথার খুনি কথা বলেন ঠিক কিনা আল্লাহর কাছে ওই সমস্ত জালেমদের বিচার হবে কথা বলেন ঠিক কিনা তাহলে কোরআনের পাখি তিনি দুটি স্বপ্ন দেখতেন একবার তিনি চেয়েছিলেন যে আমি একবার যদি জেলখানা থেকে মুক্ত হতে পারি আমি যেন মানুষের সামনে তাফসীর ময়দানে গিয়ে একটি আয়াতের আলোচনাও যদি শুনাইতে পারতাম এটাই আমার জীবনের সবচাইতে বড় স্বপ্ন সুবহানাল্লাহ বলেন তাহলে তিনি এই দেশের মানুষকে কতটা মহাব্বত করতেন এই তাফসীর ময়দান আজকে আমরা কথা বলতেছি আমাদের মতো অযোগ্য মানুষেরা কথা বলতেছে এই ময়দান যিনি তৈরি করে গেছেন তিনি আল্লামা সাইদি কথা বলে ঠিক কিনা তার আলোচনা শুনে আজকে আমরা কথা বলতে পারি তার আলোচনার স্টাইল দেখে আমরা বক্তব্য দিতে জানি তার আলোচনা শুনে তার আলোচনা ঠিক দেখে শুনে বক্তব্য তার পথে তার অনুপ্রেরণায় আজকে এই ময়দানে হাজার হাজার মুফাসসির বক্তা তৈরি হয়েছে কথা বলে ঠিক কিনা শোনো কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুর এদেশের সকল বক্তাদের শিক্ষক মডেল আদর্শ কথা বলে ঠিক কিনা এই জন্য আল্লামা সাইদি হুজুরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন জোরে বলুন আমিন আর একটু জোরে বলুন আমিন আমিরে জামাত তিনি বলেছেন জেলখানায় একসাথে থাকার সুযোগ হয়েছে
একসাথে থাকার সুযোগ হয়েছে কিন্তু যখন আমি বের হয়ে আসতাম আমাকে জড়িয়ে কান্না করত আর এই দুইটা কথা বলতো আমি যদি একবার বাংলাদেশের মানুষকে একটা আয়াতের তাফসীর করে আলোচনা করে শোনাইতে পারতাম আর একবার যদি আল্লাহর ঘরে গিয়ে আল্লাহকে সিজদা দিতে পারতাম এটাই আমার চাওয়া আর কোনো চাওয়া নাই আল্লাহ যেন কোরআনের পাকির এই চাওয়াগুলো হয়তোবা দুনিয়াতে পূরণ হয় নাই আল্লাহ যেন কিয়ামতের ময়দানে তার সম্মান মর্যাদা বাড়িয়ে দেন জোরে বলেন আমিন সম্মানিত ভাইয়েরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন এই জন্য বাবার কারণে সন্তানকে অনেক মানুষ মহব্বত করে ভালোবাসে আজকে আল্লামা সাইদি হুজুরের সন্তান আমাদের বগুড়ায় গিয়েছিল হাজার হাজার মানুষ তার সন্তানকে দেখার জন্য এসেছেন কোরআনের পাখিরই কারণে তার সন্তানকে মানুষ মহব্বত করে মাসুদ সাইদি শামিম সাইদি তার কলিজার টুকরা সন্তান যারা দুনিয়ার জমিনে বেঁচে আছে আল্লাহ পাক যেন তাদেরকে সুস্থতার সহিত নেক হায়াত দান করেন জোরে বলুন আমিন আর আজকে আমিরে জামাত মুফাসসিরদের এই সম্মেলনে মজলিসুল মুফাসসিরিনের আয়োজনে আজকের এই সম্মেলনে ওলামায়ে কিরামদের উদ্দেশ্যে যে মেসেজ দিয়েছেন যে বক্তব্য দিয়েছেন আমরা যেন মাঠে বাস্তবায়ন করতে পারি দেশবাসীর সামনে আমরা যেন কোরআন এবং সুন্নার আলোকে সেই কথাগুলো তুলে ধরতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করেন জোরে বলুন আমিন আজকে যেন ঢাকা শহরে আলেমদের মিলন মেলা হয়েছে দেশের সকল ঘরনার ওলামায়ে কিরাম এদেশের সকল মুফাসসিরেরা একত্রিত হয়েছেন আমার ভাইয়েরা এদেশের দিনের দায়ী যারা আছে বক্তা মুফাসসির যারা আছে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার সহিত যেন নেক হায়াত দান করেন আর কোরআনের ময়দানে এই সুন্দর ময়দানে সঠিক মেসেজ যেন আমরা জাতিকে দিতে পারি আল্লাহ পাক সেই মেধা যোগ্যতা এলেম জ্ঞান যেন আমাদের সবাইকে দাঁড়িয়ে দান করেন জোরে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন কষ্ট হইতেছে বিরক্ত হয়েছেন বুঝি আমার ভাইয়ের আমি যে কথা বলতে চাচ্ছিলাম লোকমানে হাকিমের সন্তানকে সবাই মহব্বত করতে লাগলেন ভালোবাসা দেখাইতে লাগলেন শুধু তাই নয় আদর আপ্যায়নের কোনো অভাব অনাটন নাই সবাই তাকে ভালোবাসা দেখাইতে লাগলেন ওই এলাকা একটা ভয়ঙ্কর সুন্দরী নারী ছিল সেই সময়ের বিশ্ব সুন্দরী বললেও ভুল হবে না সবাই চিন্তা ভাবনা করল ওই মেয়েটার সাথে লোকমানে হাকিমের সন্তানের বিবাহ দেব বাবা আগেই বলেছে বাবা ওই এলাকায় যাওয়ার পরে ওই এলাকা একটা সুন্দরী মহিলা আছে খবরদার তাকে দেখবা না তাকে বিবাহ করা যাবে না করলেই কিন্তু তোমার বিপদ হবে কিন্তু লোকজন এমন ভাবে ধরেছে না করতে পারলো না যে বাবা বিয়ে করো আর না করো অন্তত একটাবার পাত্রীটার চেহারাটা দেখো চিন্তা করে জীবনে তো বিয়ে করাই লাগবে পাত্রী দেখলে সমস্যাটা তো নাই একটা বার পাত্রী দেখা যায় এইবার লোকমানে হাকিমের সন্তানের সামনে সেই ভয়ঙ্কর সুন্দরীর মেয়েটাকে হাজির করা হলো হরিণীর মতো চেহারা কি সুন্দর চেহারা একবার তাকাইলে চোখ ফিরানো সম্ভব নয় এত অপরূপা সুন্দরী ছিল মেয়েটাকে দেখে লোকমানে হাকিমের সন্তান মনে মনে ভাবতেছে বিয়ে যদি করা লাগে এমন সুন্দরী বউকেই তো বিয়ে করা দরকার যে মেয়েটা এত সুন্দর এই মেয়েটাকে তো ঘরের বউ বানানো দরকার লোকমানে হাকিমের সন্তানের মেয়েটাকে পছন্দ হয়ে গেল এইবার সবাই ডেকে বলতেছে বাবা বিয়ে তো করবা বুঝলাম কিন্তু মেয়েটার একটা সমস্যা আছে এই মেয়েটার একটা গোপন সমস্যা আছে সেই কথাটা যদি তোমাকে আমরা না বলি তাহলে আরো বেশি সমস্যা হতে পারে কি গোপন সমস্যা বলে একবার নয় দুইবার নয় এই মেয়েটার আরো দশবার বিয়ে হয়েছিল কয়বার আরেকটু জোরে বলেন দশবার বিয়ে হয়েছিল একটা ছেলেও বাসর ঘর থেকে জীবিত বের হয় নাই প্রত্যেকটা স্বামী বাসর ঘর থেকে মৃত অবস্থায় বের হয়েছে এর আগেও দশটা ছেলের সাথে বিয়ে হয়েছিল সব স্বামী বাসর ঘরে মারা গেছে এইবার তুমি সিদ্ধান্ত নাও মেয়েটাকে বিবাহ করবা কিনা লোকমানে হাকিমের সন্তান চেহারা দেখে পছন্দ হয়ে গেছে বিয়ে করতে চায় কিন্তু মেয়েটার কঠিন একটা সমস্যা এই মেয়ে এত সুন্দরী তারপরে এই যে সমস্যা লোকমানে হাকিমের ছেলে এইবার মেয়েটাকে বিবাহ করতে চায় পুরো ঘটনাটাকে আপনারা শুনবেন কারা কারা শুনবেন দুই হাত তুলে আল্লাহকে একবার দেখান লিল্লাহে তাকবীর মানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে ডেকে বলতেছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ
হে আমার বর্ষক হে আমার কলিজা টুকরার সন্তান আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না ইন্নাস শিরিকা লা যুলমুন আযীম শিরিক হলো সবচাইতে বড় জুলুম সবচাইতে বড় অপরাধ সব পাপের বড় পাপ নাম হলো শিরিক কথা বলে ঠিক কি না আমাদের সমাজে শিরিক আছে না নাই বড় শিরিকগুলোকে শিরিক আকবর বলা হয় ছোট শিরিকগুলোকে শিরিক আসগর বলা হয় গভীর মনোযোগ দিয়ে শুনবেন এই সমাজে অসংখ্য শিরিক আছে বাজান গো আমার অনেক ইমানদার আমরা না বুঝেই শিরিকের ভিতরে ধাপিত কথা বলেন ঠিক কি না শিরিক মুক্ত আমল করার দরকার আছে না নাই ইন্না শিরিকা লা যুলমুন আযীম শিরিক হলো সবচাইতে বড় জুলুম সবচাইতে বড় অপরাধ সব পাপের বড় পাপ নাম হলো শিরিক নাম কি শিরিক এই শিরিক কত ভয়ঙ্কর একটু জানার দরকার আছে না নাই আজকে সমাজে অনেক মানুষ হাসতে হাসতে শিরিক করতেছে নিজেও জানে না যে আমি শিরিক করতেছি কথা বলেন ঠিক কি না আচ্ছা বলেন তো বাজান পীরের পায়ে সিজদা দেওয়া কি শিরিক আর একটু জোরে বলেন কি আল্লাহ ছাড়া এই মাথা দুনিয়ার কারো কাছে নত করা যাবে ইমানদার আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে মাথা নত করবে না ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন তোমার ইবাদত করি তোমার গোলামি করি সাহায্য তোমার কাছে চাই আপনি পীরের পায়ে সিজদা দিয়ে কি চান চাইতে হবে কার কাছে আপনি মাজারে সিজদা দিয়ে কি চান মাজারের পীর সাহেবের কোনো ক্ষমতা আছে আপনাকে কিছু দিতে পারে যদি কিছু চাইতে হয় কার কাছে চাইবেন আর একটু জোরে বলেন কষ্ট হয় নাকি আপনাদের বিরক্ত হবেন না বাজান এদিক খেয়াল করেন পীরের পায়ে সিজদা দেওয়া শিরিক মাজারে সিজদা দেওয়া শিরিক মুসলমানের মাথা মাজারে নত হবে না মুসলমানের মাথা নত হবে মসজিদে মুসলমানের সম্পর্ক মাজারের সাথে নয় মুসলমানের সম্পর্ক হবে মসজিদের সাথে কথা বলে ঠিক এরা আপনি মাজারে সিজদা দেন দিয়ে কি চা কি দিতে পারে আপনাকে আপনি মাজারে সিজদা দিয়া সন্তান চান একটা বেটা দে রে বাবা একটা বেটা দে তুই না বেটা দিলে আব্বা বেটা দেবে কে মাজারে পীর সাহেব কি ছেলেমেয়ের কারখানা খুলে বসে আছে চাইলেন একটা রেডিমেড সন্তান হাতে ধরায় দিল ছেলে মেয়ে দেওয়ার মালিক কে সূরা সূরার ভিতরে আল্লাহ পাক বলেছেন আমি কাউকে ছেলে দেই কাউকে মেয়ে দেই এদিক খেয়াল করেন কাউকে ছেলে মেয়ে উভয়টা দান করি আবার কাউকে না দিয়া আমি আল্লাহ তাআলা বন্ধ বানায় রাখি তাহলে সন্তান দেওয়ার মালিক আল্লাহ কাউকে ছেলে দেয় কাউকে মেয়ে দেয় কাউকে শুধুই খালি ছেলেই দেয় মেয়ে নেয় আবার কাউকে শুধু মেয়েই দেয় ছেলে নাই কথা বলে না আবার কাউকে ছেলেও দেয় মেয়েও দেয় আবার কাউকে একেবারেই দেয় না আল্লাহ যদি না দিয়ে খুশি হয় আপনিও না পেয়ে খুশি থাকবেন কার ওপর আর একটু জোরে বলেন কার প্রতি এত হাহুতাস কেন সন্তান হয় না 52টা দরবারে 56টা ছাগল মান্নত করে সন্তান যদি চাইতে হয় কার কাছে ইব্রাহিম খলিলুল্লাহর ইতিহাস ঘটনা আর কত শুনবেন শুনতেছেন কিন্তু শিক্ষা গ্রহণ নাই ইব্রাহিম আলাইহিস সালামের ওয়াস শুনেন নাই এমন এই জায়গায় মানুষ আছেন না তিনি সন্তান চেয়েছিলেন আল্লাহ তাআলার কাছে রব্বি হাবলি মিনাস সালিহিন আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো সৎ পুত্র দান করো আল্লাহ তাআলার কাছে সন্তান চেয়েছিলেন 86 বছর বয়সে আল্লাহ তাআলা তাকে সন্তান দিয়েছিলেন কয় বছর বয়স চিন্তা করেন 80+ এমন বয়সে আল্লাহ তাআলা যদি ইব্রাহিম খলিলুল্লাহকে সন্তান দিতে পারে নবীকে আল্লাহ কি আপনাকে আমাকে দিতে পারে না জোরে বলেন তাহলে চাইতে হবে কার কাছে ফাইদা ফারাগতা ফাংসব ওয়া ইলা রব্বিকা ফারাগব বান্দা যখন নিঃস্ব অসহায় দুর্বল হইবা তোমার শূন্য হাতটা আমি আল্লাহর দিকে পেতে ধরো তোমার শূন্য হাতটা আমি আল্লাহ পূর্ণ বানায় ফেরত দিব বলুন আল্লাহু আকবার এজন্য ছেলে হোক মেয়ে হোক চাইবো কার কাছে জোরে বলেন কার কাছে সম্মানিত ভাইয়েরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন পীরের পায়ে সিজদা দেওয়া শিরিক নেতার পায়ে সিজদা দেওয়া শিরিক মাজারে সিজদা দেওয়া শিরিক আল্লাহ সারা দুনিয়ার কাউকে সিজদা দেওয়া জায়েজ কথা বলেন জায়েজ নাই আল্লাহ সারা দুনিয়ার কাউকে সিজদা দেওয়া যাবে না সিজদা পাওয়ার একমাত্র মালিক আমার আল্লাহ
এরপরে শনিবার মঙ্গলবারে বিয়ে করা হয় না এগুলো দিন নাকি শুভ না আবার রাত্রি বেলায় সন্ধ্যা হয়ে গেলে শ্রমিককে টাকা দেওয়া যাবে না কারণ ধনী যদি শ্রমিককে সন্ধ্যা বেলায় টাকা দেয় তাহলে নাকি গরীব হয়ে যায় এগুলো ধারণা সমাজে আছে না নাই কথা বলেন না কেন এর পাশে এদি খেয়াল করেন এরপরে চিরণি দিয়া চুল আশ্রয় দিকে চিরণিটা যদি পড়ে যায় তাহলে নাকি বাসায় মেহমান আসে আসে না নাই ধারণা হাত চুলকাইলে নাকি টাকা আসে বান্ধেন দুই হাত খোলা রাখেন হাত চুলকাইয়া চামড়া উঠে যাবে রক্ত বের হবে টাকা দেবে না এগুলো ধারণা করাও শিরিক কথা বলেন রাগ করতেছেন এরপরে এদিক খেয়াল করেন কবিরাজের কাছে যা ভাগ্য গণনা করে টিয়া বাকির কাছে যা ভাগ্য গণনা করে বলেন তো বাজান আপনার আমার ভাগ্যে তকদিরে কি আছে দুনিয়ার কেউ কি জানে অনেকে এগুলো ভাবে কবিরাজের কাছে হাত দেখাইছে আমাদের এলাকার এক মহিলা ওই কবিরাজ বলছে তোমার স্বামী ভালো না আর একটা মেয়ের সাথে সম্পর্ক আছে বালিশের নিচে তাবিজ আছে পুকুর পারেও তাবিজ পুইতে রাখছে মেয়েটা এইগুলো শুনিয়া বাড়িতে আইসা মাজায় শাড়ির আসল পেয়েছে স্বামীর সাথে এই যে কায়দায় ঝগড়া লাগছে মনে হয় কান্দে লুঙ্গি ফুলে ফেলে দেবে এমন ঝগড়া লাগছে স্বামী বলতেছে বিবিরে তোমার দুটো পা ধরি শুধু কবিরাজের ঠিকানাটা দাও জীবনে আর কোনোদিন ঝগড়া করব না খালি একটা বার কবিরাজের ঠিকানাটা দাও মহিলা মানুষ বিশ্বাস করে কবিরাজের ঠিকানাটা দিয়ে দিস এইবার কবিরাজের কাছে যা বলতেছে ভাগ্য গণনা করে আমার তকদিরে কি আছে দেখেন কবিরাজ হাত দেখতেছে দুই মিনিট পরে এমন একটা কবিরাজকে থাপ্পর বসায়া দিয়েছে থাপ্পর খায়া কবিরাজ বলতেছে বাবা আমারে সর মেললা কারণটা কি বলে বেটা মানুষের ভাগ্য গণনা করে কোথায় কি আছে বলতে পারো হ্যাঁ আর নিজের ভাগ্যে দুই মিনিট পর একটা থাপ্পর আছে সেইটা বলতে পারো না এগুলো ভণ্ডামি বাদ দাও কথা বলে ঠিক কিনা অনেকে স্লোগান দেয় আপনি কি মামলায় হেরে যাচ্ছেন বিদেশে যেতে পারছেন না বিয়ে করতে ভয় পাচ্ছেন দাম্পত্য জীবনে অসুখী ব্যবসায় কোনো কল্যাণ নাই বরকত নাই কথা বলেন না কেন আসুন শেষ দর্শন বসুন্ধরা সিটি কমপ্লেক্স লিটন দেওয়ান চিস্তি এক আংটিতে সব সমস্যার সমাধান আছে না আচ্ছা আপনারাই বলেন এক আংটি দিয়ে যদি ধনী হওয়া যায় ব্যবসায় বরকত পাওয়া যায় মামলা জেতা যায় বিদেশে যাওয়া যায় এক আংটি দিয়ে যদি এত লাভ হয় ও তো ইচ্ছা করলে এই পাঁচ আঙ্গুলে পাঁচটা এই হাতের পাঁচ আঙ্গুলে পাঁচটা এই দশটা আঙ্গুলে দশটা আংটি ব্যবহার করে ও তো পৃথিবীর সেরা ধনী হয়ে যেত ওর আংটি বিক্রি করা লাগতো না নায়ক নায়িকা সিনেমার সবাই যায়া লিটনের প্রশংসা করে বলতেছে সেই ভালো এই আংটি পরিয়া আমি এখন চলচ্চিত্রে অভিনয় সুযোগ পাইছি কথা বলেন না কেন এই আংটিতে নাকি এত সমস্যা মিটে যায় এই জন্য ভাই ভরসা কি আংটির ওপর নাকি ভরসা কার প্রতি আর একটু জোরে বলেন সমস্যা দিবেন যিনি সমাধান করে দেবেন তিনি কথা বলেন ঠিক কি না সমস্যা দিয়া বান্দার ইমান পরীক্ষা করেন কে আর একটু জোরে বলেন কে সম্মানিত ভাইয়েরা আমার এই দেশে আরো কত সমস্যা আছে কয়টা কথা তুলে ধরব বলে যমজ কলা খেলে যমজ বাচ্চা হয় যমজ কলা খেলে যদি যমজ বাচ্চা হয় ভালো যেই মহিলার সন্তান হয় না বাজারের সব যমজ কলা খায়া দেন এরপরে যদি আল্লাহ দুই একটা বাচ্চা দেয় আর যমজ কলা খালে যদি যমজ বাচ্চা হয় ভালো দুইবারে কষ্ট একবারে হলো মাঝখানে সেজারের টাকাটা বেঁচে গেল কথা বলেন ঠিক কি না এগুলো ধারণা করা যাবে না এরপরে নতুন ছেলের বউ চা বানায় দিকে কাপটা পরে যদি ভাঙ্গা যায় বলে অলক্ষণে বউ আসছে কুলক্ষণে বউ আসছে সংসারে জিনিস ভাঙা শুরু করেছে এগুলো ধারণা করা যাবে না ছোট্ট বাচ্চার কপালে কালো ডিপ দেয় কেন কয় বদ নজর থেকে বাঁচার জন্য বলেন তো বাজান আপনার আমার তকদিরের ভালো মন্দ কার হাতে তকদিরের ভালো মন্দ কার হাতে তাহলে লোকমানে হাকিম তার সন্তানদেরকে বলতেছেন লা তু শিরিক বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করা যাবে না আল্লাহর সমকক্ষ কাউকে স্ত্রী করা যাবে আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য হিসাবে মানা যাবে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না আল্লাহর চাইতে বড় কেউ আছে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ আল্লাহর সমতুল্য আর কেউ নেই চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন
শিরিক হলো সবচাইতে বড় জুলুম ইন্না শিরিকা লা যুলমুন আযীম শিরিক হলো সবচাইতে বড় জুলুম সবচাইতে বড় অপরাধ ছোট্ট একটা শিরিকের ছোট্ট একটা হাদিস আপনাদেরকে শোনায় দেই বিশ্বনবী সাহাবা ইকরামদেরকে ডেকে বলতেছেন ও আমার সাহাবীরা শোনো একজন মানুষ একটা মাছি মেরে জাহান্নামে চলে গেল আরেকজন মানুষ একটা মাছি মেরে মাছি না মেরে জান্নাতে চলে গেল সাহাবা ইকরাম ডেকে বলেন কাইফা ইয়া রাসূলুল্লাহ নবী গো ঘটনাটা কি আমরা বুঝতে পারলাম না পুরোটা খুলে না বললে আমরা বুঝবো কিভাবে একটা মানুষ একটা মাছি মেরে কিভাবে জাহান্নামে চলে গেল আর একটা মানুষ মাছি না মেরে কিভাবে জান্নাতে চলে গেল আল্লাহ রাসূল বলতেছে শোনো এক দেশে এক জালেম বাদশা আছে ওই জালেম বাদশা রাস্তার মোড়ে মোড়ে প্রতিমা বানায় রাখছে মূর্তি বানায় রাখছে তার নিয়ম হলো যত মানুষ ওই রাস্তা দিয়ে হেঁটে যাবে প্রতিমার নামে কিছু না কিছু গিফট দিয়ে যেতে হবে কিছু না কিছু প্রতিমার নামে উৎসর্গ করতে হবে তারপরে ওই রাস্তা দিয়ে যেতে পারবে একজন ইমানদার রাস্তা দিয়ে হেঁটে যায় জালেম বাদশার লোকেরা ডেকে বলে প্রতিমার নামে কিছু দিয়ে যাও ইমানদার ডেকে বলে ভাই প্রতিমার নামে দেওয়ার মতো কোনো কিছু আমার কাছে নাই এইবার জালেম বাদশার লোকেরা ডেকে বলে শোনো প্রতিমার নামে কোনো কিছু দেওয়ার যদি তোমার কাছে কিছুই না থাকে ওই যে প্রতিমার নাকের ডুকায় মাছি পড়ে আছে ওখান থেকে একটা মাছি মেরে নিরাপদে চলে যাও ইমানদার চিন্তা করলো একটা মাছি মারলে কি এমন অপরাধ হবে এইবার প্রতিমার নাকের ডোকায় থাকা একটা মাছি মেরে নিরাপদে চলে গেল কয়েকদিন পর আর একজন ইমানদার ওই পথে হেঁটে যায় সালেম বাদশার লোকেরা ডেকে বলে প্রতিমার নাসে প্রতিমার নামে কিছু গিফট দিতে হবে তাছাড়া এই রাস্তা দিয়ে তোমাকে যেতে দেওয়া হবে না ইমানদার ডেকে বলে আমি একজন ইমানদার আমার পক্ষে প্রতিমার নামে কোনো কিছু দেওয়া সম্ভব নয় কথা কয় না ইমানদার প্রতিমার নামে কিছু দিতে পারে প্রতিমার নামে উৎসর্গিত কোনো খাবার খেতে পারে খাওয়া কি শিরিক আজকে মুসলমান অনেকে তো সব জায়গায় তালগোল পাকিয়ে ফেলতেছে এ কথা কয় না কয় হুজুর আল্লাহওয়ালারা যাদেরকে আমরা অনেক কিছু ভাবতেছি আসলে সমাজের দায়িত্ব নিতে গেলে আলোচনা সমালোচনা হবেই কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা বলবো ততটুকু তাল আপনারা মেনেবেন যতটুকু ইসলাম সমর্থন করেছেন যতটুকু আপনার জন্য জায়েজ কথা বলেন না কেন খুব বেশি বাড়াবাড়ি করার সুযোগ নাই আপনি তাল মিলায় বলবেন তোমাদের ধর্ম আমাদের ধর্ম একই সামান্য কিছু পার্থক্য বলেন তো কোনো মুসলমানের মুখ দিয়ে এই কথা বের হতে পারে তারা পরিষ্কার আল্লাহর সাথে শিরিক করতেছে এতে কোনো সন্দেহ নাই তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে তারা ভালোভাবে যেন বেঁচে থাকে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে সেই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে কথা বলে ঠিক কিনা এ তো খুব বেশি আবেগ দেখাইয়া তাদের উৎসবে যায়া বউ বাচ্চা নিয়ে আনন্দ ফুর্তি করবেন আর স্লোগান দিবেন মেলায় যাই রে কথা কয় না যে মুসলমান দাঁড়িয়ে রেখে টুপি মাথায় দিয়া বউকে বোরকা পরাইয়া নিয়া পূজায় যায় আনন্দ ফুর্তি করতে পারে এই মুসলমানকে কি মনে করতেছেন বিরাট বড় আল্লাহর ওলি কি ভেজাল আছে না নাই ধর্ম যার উৎসবটা আমার ধর্মের উৎসব আমার কাছে তাদের ধর্মের উৎসব তাদের কাছে কথা বলেন ঠিক কি না আমাদের ধর্মীয় উৎসবে তারা এসে ভিড় করে না নাকি দেখেছেন ঈদের নামাজ পড়তে অমুসলিম দাদারা এসে ভিড় করে কোনোদিন জুমা এসে ভিড় করে আমাদের এই যে ইবাদত যখন আমরা করি আমাদের কোথাও এসে অমুসলিম ভাইরা বিশৃঙ্খলা সৃষ্টি করে কিন্তু আপনি মুসলিম যুবক হয়ে আপনি মুসলিম মেয়ে হয়ে তাদের উৎসবে যায়া হই হুল্লার করতেছেন হ্যাঁ লাফালাফি করতেছেন রং মাখামাখি করতেছেন সেলফি তুলতেছেন কি কি মনে করেন আপনি নিজেকে মুসলমান দাবি করেন আল্লাহ যেন এই সমস্ত মুসলিম ভাইদের ইসলামের সঠিক বুঝ দান করেন জোরে বলুন আমিন কারণ ধর্ম যার উৎসব তার কথা বলেন ঠিক কি না আপনার সবে কদরে নামাজ পড়তে জীবনে কোনোদিন অমুসলিম মসজিদে আসলো না সবে বরাতে আসলো না সবে মেরাজে আসলো না জুমায় আসলো না ঈদের নামাজে আসলো না জানাজায় আসলো না
আমাদের উৎসবে এসে কখনো ভিড় করে না তাদের একটা সম্মান বোধ আছে তাদের একটা আত্মমর্যাদা আছে কথা বলেন ঠিক কি না আর আপনি মুসলমান হয়ে তাদের উৎসবে যান অমুসলিমের চাইতেও মুসলমানের আজকে লজ্জা কম কি বলেন আজকে মুসলমানের লজ্জা কমে গেছে তারা আপনার উৎসবে আসে না আর আপনি বউ বাচ্চা নিয়ে বউ বাচ্চা নিয়ে মোটরসাইকেল নিয়ে তাদের উৎসবে যান আপনি তো চরম বেহায়া কথা বলে ঠিক কি না আপনার সামান্য আল্লাহর ভয় যদি থাকতো আপনি তাদের উৎসবে যায়া নিজের গা ভাসিয়ে দিতেন না কথা বলেন না কেন নিরাপত্তার বিষয় আলাদা যারা নেতা তারা যায়া নিরাপত্তা দেবে এদেশে আনসার আছে প্রশাসন আছে পুলিশ আছে র‍্যাব আছে সেনাবাহিনী আছে তারা নিরাপত্তা দেবে আপনি মুসলমান তাদের নিরাপত্তার দিকটা খেয়াল রাখবেন যাতে তারা নিরাপদে পূজা করতে পারে তাদের আনুষ্ঠানিকতা পারি দিতে পারে কথা বলেন ঠিক কি না তাই বলে গা ভাসিয়ে দিয়া তালে তাল মিলাবেন এগুলো যেন না হয় কথা কন কথা কন অনেকের গায়ে জলা পড়া হয় গেলে আর কি হবে একদিন আমি গিয়েছিলাম মেলায় আর কি আমি গেলেই কি একেবারে হয়ে গেলাম আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন ইমানদার ডেকে বলে আমার পক্ষে প্রতিমার নামে কোনো কিছু দেওয়া সম্ভব নয় জালেম বাদশার লোকেরা ডেকে বলে প্রতিমার নামে যদি কিছু না দাও বাদশার ওয়াদার যে দেবে না দেহ থেকে কাল্লাটা আলাদা করে দেওয়া হবে ইমানদার ডেকে বলে কাল্লা দিতে রাজি কিন্তু আমার আল্লাহ দিতে রাজি না আপনার ধর্মে আল্লাহ দুইটা উৎসব দিয়েছে আপনি মুসলমান ঈদ উল ফিতর রমজানের সিয়ামের পরে ঈদ উল ফিতরের উৎসব আপনি আমি করি আবার জিলহজ মাসের 10 তারিখে পবিত্র ঈদ উল আজহার উৎসব করি কুরবানির মাধ্যমে এই দুইটা উৎসব মুসলিম হিসাবে পেয়ে আমরা খুশি কিনা তারপরেও কি অন্য ধর্মের উৎসবে আমাদেরকে যেতে হবে আল্লাহ সঠিক বোঝ দান করেন জোরে বলুন আমিন ইমানদার ডেকে বলে কাল্লা দিতে রাজি আল্লাহ দিতে রাজি নাই জালেম বাদশার লোকেরা ডেকে বলে শোনব ঝামেলা করতে চাই না তোমার মতো একজন ইমানদারকে কয়েকদিন আগে একটা সুযোগ দিয়েছিলাম প্রতিমার নাকে ডোকায় মাসি পড়ে আছে ওই একই সুযোগ আমরা তোমাকেও দিলাম সেখান থেকে একটা মাসি মেরে তুমি নিরাপদে চলে যাও ইমানদার ডেকে বলে কশ্চিনকালে আমার পক্ষে সম্ভব নয় প্রতিমার নামে মাসি মারার মতো সামান্য শিরিকও আমি করতে পারব না আল্লাহু আকবার বলেন এইবার জালেম বাদশার লোকেরা ডেকে বলে শোনো শেষবারের মতো বলতেছি হয় প্রতিমার নামে একটা মাসি মারবা না বলে দেহ থেকে কাল্লাটা ফেলে দেব ইমানদার ডেকে বলে কাল্লা দিতে রাজি আমার আল্লাহকে দিতে রাজি নাই এইবার জালেম বাদশার লোকেরা দেহ থেকে এক কবি ইমানদারের কাল্লাটা ফেলে দিল আমার রসুল বলেন যে মাসি মেরে নিরাপদে চলে গেল ও মাসি মেরে নিরাপদে যায় নাই ও মাসি মেরে নিজেকে জাহান্নামে নিয়ে গেল আর যে মাসি না মেরে কাল্লা দিয়ে গেল সে রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল এই জন্য মুসলমান কখনো শিরিক করতে পারে শিরিক মুক্ত ইমান আমল আল্লাহ আমাদের করার তাওফিক দান করেন জোরে বলুন আমি আপনার আমল নামার ভিতরে নামাজ আছে রোজা আছে হজ আছে যাকাত আছে দান খয়রাত আছে কিন্তু মনে রাখবেন আমল নামায় যদি সামান্য শিরিক মিশ্রিত থাকে ওই শিরিক মিশ্রিত কোন আমল ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না শিরিক মিশ্রিত থাকার কারণে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে শিরিক মুক্ত আমল করা তৌফিক দান করুন জোরে বলুন আমিন আর একটু জোরে বলেন আমিন লোকমানে হাকিম যখন তার কলিজার টুকরা সন্তানদেরকে আল্লাহর সাথে পরিচয় করা দিলেন আমার আল্লাহ এত খুশি হয়ে গেলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে লোকমান তুমি তোমার সন্তানকে আমার সাথে পরিচয় করা দিলা আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলাম এইবার আমার আল্লাহ রাব্বুল আলামিন লোকমানে হাকিমের সাথে তার সন্তানদের পরিচয় করা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি
حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير. الله رب العالمين بولن আমি তো মানুষকে নির্দেশ দিলাম তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে উত্তম ব্যবহার করে কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভধারণ করে দুই আড়াই বছর বুকের দুধ পান করায় সুতরাং মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও আর তোমরা সবাই তুমি আল্লাহর দিকেই প্রত্যাবর্তন করবা গভীর মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়ফিসালুহু ফি আমাইনি আনিশকুরুলি ওয়ালিওয়ালিদাই কারণ তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভধারণ করেছে এদিক খেয়াল করেন মায়ের হক কেন এত বেশি মায়ের দাম সম্মান মর্যাদা কেন এত বেশি মায়ের যে কষ্ট হয় এইটা জানলেন কি আরেকটু জোরে বলেন একটা মায়ের যে সন্তান ডেলিভারির সময় কষ্ট হয় অনেকে ভাবে আর বলে হুজুর নারীদের দাম এত একজন মায়ের এত দাম পুরুষের দাম কমে গেল রসুল বললেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবী বললেন হুজুর আমার সবচাইতে উত্তম ব্যবহার পাওয়ার হক কার আল্লাহ রাসূল বললেন তোমার মা আবারো বললেন কে আল্লাহ রাসূল বললেন উম্মুকা তোমার মা আবারো জিজ্ঞাসা করলেন আবারো বললেন তোমার মা চতুর্থবারে বলে রাসূল বললেন তোমার বাবা এই কথা শোনার পরে অনেক মানুষের মন খারাপ হয় যে আল্লাহ রাসূল মায়ের কথা তিনবার বললেন আর বাবার কথা একবার কেন বললেন কারণ এদিক শুনেন মা সন্তানের জন্য তিনটা বড় বড় কষ্ট করে যেটা বাবা করে না কথা বলেন না কেন এক নাম্বার মা সন্তানকে গর্ভে ধারণ করে বলেন তো দুনিয়ার কোনো বাবা কি গর্ভ ধারণ করে কে গর্ভ ধারণ করে এক নাম্বার মায়ের মর্যাদা বেড়ে গেল সম্মান বেড়ে গেল মায়ের হক বেশি কারণ মা সন্তানটাকে গর্ভ ধারণ করে মায়ের পেটে যখন সন্তানটা আসে মা ঘুমাইতে পারে না মা খাইতে পারে না মার বমি বমি ভাব হয় খাবারের মজা নষ্ট হয়ে যায় সন্তান যখন আস্তে আস্তে মায়ের পেটে বড় হয় ছয় সাত মাস যখন হয়ে যায় বা জানো আমার ডাক্তারি গবেষণায় বলা হয়েছে আপনি আমি মায়ের গর্ভে যেই জায়গাটাতে ছিলাম এই জায়গাটা মাত্র 10 ইঞ্চি সাত আট মাস যখন হয়ে যায় সন্তানের পা দুটো যখন বড় হয়ে যায় আল্লাহ তাআলা সন্তানের দুইটা পা মায়ের কলিজার সাথে লাগায় দেয় যে সন্তান সবচাইতে মায়ের গর্ভে থাকা অবস্থায় কম নড়াচড়া করে ওই সন্তানগুলো মায়ের গর্ভে থাকা অবস্থায় 4,500 বার মায়ের পেটে লাথি মারে আমার ভাইয়েরা আট নয় মাস যখন হয়ে যায় মার পেটটা যখন অনেক বড় হয় গভীর নিচেতে মা একা তো কাত হইতে পারে না মা এপাশ ওপাশ করে ঘুমাইতে পারে না দেয়ালের সাথে পিঠটা লাগাইয়া পেটটা চিনচিন ব্যথা করে মা সারা রাত না ঘুমাইয়া দেয়ালে পিঠটা লাগাইয়া রাত্রি জাগরণ করে যে মা সন্তান পেটে নিয়া না ঘুমাইয়া রাত্রি জাগরণ করে নফল নামাজ পড়লে যে সব হয় আল্লাহ তাআলা মায়ের আমল নামাই সেই সব লিখে দেয় আমার ভাইয়েরা সন্তান ডেলিভারির সময় যখন চলে আসে গভীর নিশীতে মা বাবার দুইটা পা জড়াইয়া কান্দে মায়ের চোখের পানি যখন বাবার পাকে স্পর্শ করে বাবা ঘুম থেকে উঠে বলে বিবি এত রাত্রিবেলায় কেন আমার পা জড়ায় কান্না কর
ডেকে বলে স্বামী কত মহিলা সন্তান জন্ম দিদি গিয়ে মারা যায় আমি যদি মারা যাই আমারে তুমি maaf করে দিও গো স্বামী দীর্ঘদিন আপনার সংসার করলাম ভুল বেয়া তুমি maaf করে দিবেন গো স্বামী এই কথা বলে মা সংসারের চাবি ভুষাইয়া দিয়া বাবার বাড়িতে চলে যায় প্রসাবের ব্যথা যখন ওঠে মা দাঁত মুখ কামড়ায় চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে একটা সন্তানকে জন্ম দিতে গিয়া কতটা ব্যথা অনুভব করতে হয় এটা দুনিয়ার মা সারা কেউ বুঝবে না নবীজির একজন সাহাবী মাকে কাঁদে করে না খানাই কাবা তওয়াফ করতেছেন আল্লাহ রাসূল বলতেছেন সাহাবী তোমার কাঁদে কে বলে হুজুর আমার মা আমার রাসূল বলতেছেন সাহাবী তুমি বড় ভাগ্যবান আমার তো দুনিয়াতে মায়ের খেদমত করার কিসমত জোটে নাই আমি তো শিশুকালে আমার মাকে হারিয়েছি জন্মের আগে আমার বাবাকে হারিয়েছি ও সাহাবী খবরদার মার মনে কোনোদিন কষ্ট দিও না সাহাবী ডেকে বলেন হুজুর আমি যে আমার মাকে কাঁদি নিয়ে খানায় কাবা তওয়াফ করলাম আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি বিশ্বনবী ডেকে বলেন সাহাবী আল্লাহ যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয় আর তুমি যদি তোমার মাকে কাঁদি করে নিয়ে তেমনি ভাবে এই যেইভাবে খানায় কাবা তওয়াফ করতেছো কিয়ামত পর্যন্ত এইভাবে যদি খানায় কাবা তওয়াফ করো তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসাবের যাতনায় প্রসাবের কষ্টে উহা শব্দ করেছিল ওই একটা উহা শব্দের হক দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না এই জন্য বিশ্বনবী বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা তোমার পিতামাতাই তোমার বেহেস তোমার পিতামাতাই তোমার দজক পিতামাতা খুশি আরশের মালিক আল্লাহ খুশি পিতামাতা বেজার আরশের মালিক আল্লাহ বেজার যুবক রে মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না কথা বলেন মার মনে কষ্ট দিলে ভাগ্যের পরিণতি কতটা খারাপ হয় জানো বাস্তব একটা ঘটনা আপনাদেরকে শোনায় দেই হবিগঞ্জের একটা ছেলে সরকারি চাকরি করত সুন্দরী মেয়ে দেখে বিবাহ করেছে ছেলেটা ছিল বউ পাগল মানে বোঝেন না বউ যা বলে তাই শোনে বউ যদি বলে দাঁড়িয়ে পেশাব করো তাই করে এরকম মফিস আছে না আপনাদের কষ্ট হচ্ছে না আসলে গভীর রাতে উঠলে আলোচনা শুরু করতে করতে 11:30 10টায় দিলে 12টায় প্রোগ্রামগুলো শেষ করা যায় মেহমানকে একটু সকালে দিলে আমারও ভালো হয় কারণ এখনো বেশ কয়েকটা আয়াতে কারিমা আছে আমি প্রত্যেকটা আয়াত যে আয়াতে যে কথাগুলো বলা দরকার হয়তো আরো বেশি বলা যায় আরো বেশি বলা দরকার কিন্তু সেইভাবে সময়টা পাই না তো একটা আয়াতের আলোচনায় তো কয়েক ঘন্টায় শেষ করা যাবে না পিতামাতার খেদমতের ওয়াজ করলে অনেক ছেলে পেলে পছন্দ করে না কিন্তু আজকে প্রত্যেকটা ফ্যামিলিতে মা বাবা অবহেলিত এ কথা বলেন মা বাবার সাথে চরম বেয়াদবি করতেছে সন্তানগুলো আজকে অধিকাংশ মা বাবা সন্তানদের দ্বারা নির্যাতন আর জুলুমের শিকার মনে রাখবেন যে সন্তান রাগ করে মা বাবাকে আলাদা করে দিয়েছে যে সন্তান তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাইছে ও মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাই নাই নিজের ভাগ্য থেকে জান্নাতটাকে রেখেছে যে কথা বলে ঠিক কেরা কোন আলেমের হাফেজের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না রিক্সা চালক ভ্যান চালকের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না এদেশের সবচাইতে বেশি শিক্ষিত সবচাইতে টাকাওয়ালা কোটিপতি এদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায় ওরা শেষ বয়সে মা বাবাকে বোঝা মনে করে একটা শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম বাড়িতে ভিআইপি খাবার হয়েছে তেহেরি নেহেরি বিরিয়ানি রোস্ট খাবারের কোনো কিছুর অভাব নাই বন্ধু বান্ধবকে দাওয়াত দিয়া সেইভাবে খাওয়াইতেছে আজকের সমাজে বন্ধুর দাম আমরা বুঝি নিজের বাবার মর্যাদা দাম বুঝি না কথা বলে না
জোরা তালি দেওয়া দোস্ত বন্ধু এসে বাড়িতে আরামের খাবার খায়া যায় ভিআইপি খানা তার ভাগ্যে জোটে আর বাড়ির পাশে রক্তের আপন ছোট ভাই বড় ভাই বসবাস করে তাদের বাড়িতে এক প্লেট ভালো খাবার যায় না আপনি কিসের মুসলমান কথা বলেন না কেন রক্তের সম্পর্ক ছিন্ন করা হারাম আপন ভাই তার যত্ন আপনি বোঝেন না আপন বোন তার যত্ন বোঝেন না হাদিস শরীফের ভিতর আসছে যে সমস্ত মা বোন আলোচনা শুনতেছেন স্বামী যদি তার পিতামাতা ভাই বোনের জন্য খরচ করে দেখতে পারেন না সহ্য করতে পারেন না যে সমস্ত মহিলা তার স্বামীকে মা বাবার খরচ করতে দিতে চায় না মা বাবার পিছনে টাকা ব্যয় করতে দিতে চায় না এই মহিলা চায় তার স্বামী তাড়াতাড়ি মারা যাক এই মহিলা চায় তার স্বামী গরিব হোক কেন বললাম শুনেন হাদিস শরীফের ভিতরে আসছে মা বোনেরা শুনে যান এদিক খেয়াল করেন কেউ যদি রক্তের আত্মীয় স্বজনের জন্য ভাই বোন মা বাবা এদের জন্য টাকা পয়সা খরচ করে যত বেশি খরচ করবে আল্লাহ তত বেশি তার সম্পদের ভিতরে বারাকা দিবে সুবহানাল্লাহ বলেন তার সম্পদ বৃদ্ধি পাবে তার হায়াত বৃদ্ধি পাবে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার এজন্য বিবি কি বলল এই কথা শুনলে হবে না আপনি গোপনে গোপনে খরচ চালায় যাবেন আপনার বউ যতই বুঝাক তোমার মায়ের অনেকগুলো সন্তান আছে তারা দেখবে সব দায়িত্ব কি তোমার আমাদের কি বাচ্চা কাচ্চা হবে না তাদের কি ভবিষ্যৎ নাই সব দায়িত্ব তোমার কাঁধে পড়েছে এত বোকা হলে দুনিয়াতে চলে না আপনি খালি মাথা ঝোঁকাবেন ঠিক 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 আর তলে তলে আপনার যে দায়িত্ব সঠিকভাবে পালন করবেন মা বাবার জন্য দুই হাতে টাকা খরচ করবেন আল্লাহু আকবার বলেন একটু ব্যালেন্স করে চলা লাগবে মাঝে মাঝে বউ বলবে ঝাড়ি ঝগড়া যা করে চুপচাপ শুনবেন কিচ্ছু বলবেন না মাঝে মাঝে যেন আপনার বউ বিরক্ত হয়ে বলে যে তোমারে যে এত বুঝায় তুমি কি কিছুই বোঝো না একটা বলদের সাথে সংসার করতেছি বউয়ের কাছে বলদ হন বোকা হন মফিস হন আপত্তি নাই বউয়ের কাছে বোকা সাজা খুবই ভালো বাহিরের মানুষ তো জানে আপনি কত বড় শেয়ানা কথা কয় না ঘরে বোকা হবেন বউকে বোঝাবেন আমি কিচ্ছু বুঝি না ঠিক আছে আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনে যান বাড়িতে ভিআইপি খাবার হয়েছে বন্ধু বান্ধব খেয়েছে এইবার ভাঙ্গা প্লেটে কিছু একটু খাবার দিয়া বলতেছে আমার ছেলে শোনো এদিকে আসো কি হয়েছে বলে এই খাবারটা তোমার দাদুকে দিয়ে আসো ছোট্ট বাচ্চা এখনকার বাচ্চারা তো কম্পিউটার এক একটা বিজ্ঞানী কথা কেন বলতেছে আব্বা আমরা তো দামি খাবার খেলাম আর আমার দাদু ভাইয়ের জন্য এটো খাবার ভাঙ্গা প্লেট কারণটা কি তখন বলতেছে এত কথা তোমার বোঝা লাগবে না তোমার দাদুর বয়স হয়ে গেছে এই খাবারে চলবে তখন বলতেছে আব্বা আমি এই প্লেটটা তোমার জন্য রেখে দেব কারণ দাদুর মতো যখন তোমার বয়স হবে এই প্লেটে করে আমি তোমাকে খাইতে দেব শিক্ষিত মানুষ বিবেকের দরজা খুলে গেছে সন্তানের হাতে থাকা প্লেটের খাবার ফেলে দিয়ে সন্তানকে বুকে জড়ায় বলে বাবা কলেজ ইউনিভার্সিটিতে যা শিখতে পারি নাই তোর কাছ থেকে আজকে তাই শিখলাম এই কথা বলে বাবাকে যেই ভাঙ্গা রুমের ভিতরে ফেলে রেখেছিল সেখান থেকে বাবাকে নিয়ে যায় তারা যে বিল্ডিংয়ে থাকতো সেখানে নিয়ে যা আদর যত্ন করে গোসল করায়া শরীরে তেল মালিশ করিয়ে দিয়া দামি পোশাক পরায় দিতেছে বিবি বলতেছে কি ব্যাপার এই বুড়ে ব্যাটারে আবার উপর তুললেন বলে বেশি কথা বলবি না আজ থেকে আমরা যা খাবো আমার বাবা তাই খাবে আমরা যা পরবো বাবাকেও তাই পরাবো আমরা বিল্ডিংয়ের এই রুমে ঘুমাবো পাশের রুমে আমার বাবা ঘুমাবে আজ থেকে যদি আমার বাবার সাথে কোনো বেয়াদবি করিস আর যদি কোনো বাড়াবাড়ি করিস 1 2 3 পাঠাইয়া দেব বাপের বাড়ি কথা কন এই জন্য বইয়ের ভালোবাসায় পাগল হয়ে যান না বইয়ের ভালোবাসা বইয়ের কাছে মায়ের ভালোবাসা মায়ের কাছে কাউকে বেশি ভালোবাসতে গিয়ে কারো প্রতি জুলুম করা যাবে না অবহেলা করা যাবে না মায়ের মনে কষ্ট দিয়া তার অভিশাপ বরদোয়া নেওয়ার কোনো সুযোগ দোয়া নিতে হবে দোয়া পিতামাতা দোয়া করলে কোটিপতি আল্লাহ বানায় দিবে আজকে আমি এই জায়গায় বক্তব্য দিতেছি কি মনে হয় আমার মা বাবার দোয়া আছে না নাই মা বাবা দোয়া করেছে এই জন্য আজকে আমি গোলাম রব্বানি কথা বলে ঠিক কিনা আপনি বড় নেতা হয়েছেন আপনার মা বাবার দোয়া আছে আপনি এলাকার সবচেয়ে সম্মানিত ব্যক্তি আপনার মা বাবার দোয়া আছে কথা বলে ঠিক কিনা দোয়া করে দেব বলেছে
সরি আমাক মাফ করে দেন নাকি হ্যাঁ সরি আমাক মাফ করে দেন কষ্ট হচ্ছে নাকি আপনাদের এই এই ডেকোরেটরের ভাইরা ভিতরে লাইট নাই কেন দাও বাবা তাড়াতাড়ি দাও লিল্লাহে তাকবীর আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম শুনেন লম্বা হবে লম্বা করব না আমার ভাইরা এই বউ পাগল ছেলে চাকরি করত মাঝে মাঝে ছুটিতে বাড়িতে আসতো একদিন বউটাকে বলে শোনো তোমার মা সারা রাত এত গ্যাঙ্গাই গ্যাঙ্গাই মানে বোঝেন কথা কানে ভাষা কি বোঝেন মানে সারা রাত অসুস্থতার কারণে এত কান্নাকাটি করে এত চেঁচামেচি করে যার কারণে আমি শান্তিতে একটু ঘুমাইতে পারি না তোমার মা বুঝি এই জীবনে আমাকে সুখ দেবে না এই ছেলেটা বউ পাগল বউয়ের কথা শুনে মেজাজ গরম করে মায়ের রুমের ভিতরে প্রবেশ করে ডেকে বলে বুড়ি বাবা মারা গেছে বেঁচে গেছি তুমি কেন মরো না এই কথা বলে মাকে কষ্ট দিল শুধু তাই নয় পাটা দিয়া মায়ের পেটে এত জোরে লাথি মারছে মা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে ছেলে রে যেই পেটে লাথি মারলি তুই কি জানিস আমি মা দশ মাস দশ দিন এই পেটে তোরে যত্ন করে রাখছিলাম বুকটারে বালিশ বানায় তোরে নিয়ে ঘুমাইছিলাম রে বাবা নিজে না খায়া তোর মুখে খাবার তুলে দিয়েছিলাম আজকে আমি অসুস্থতার কারণে শরীরের জয়েন্টে জয়েন্টে ব্যথা আমি কষ্ট সহ্য করতে পারি না এই জন্য রাতের বেলা একটু কান্না করেছিলাম তাই বলে বইয়ের কথা শুনে মার পেটে লাথি মারলি মায়ের কষ্টকে একবারও দেখবি না ছেলেটা কোনো কথা না বলে রুম থেকে বের হয়ে আসলো কিছুদিন পরে মা মারা গেল দাফন সম্পূর্ণ হয়ে গেল এইবার ছেলেটার পার মধ্যে ঘা দেখা দিল ছোট্ট ছোট্ট ফোড়ার মতো উঠতে লাগলো এরকম ঘা হতে হতে একটা পা থেকে আর একটা পা এরকম করতে করতে পুরোটা দেহের ভিতরে ঘা ছড়ায় গেল ডাক্তার কবিরাজ দেখায় কোনো চিকিৎসা করে কোনো লাভ হয় না উন্নতি হয় না খালি অবনতি দিন দিন রোগ বাড়তেই লাগলো টাকা পয়সা শেষ হয়ে গেল চাকরি চলে গেল বিবি ডেকে বলে তোমার যে অসুস্থ ডাক্তার কবিরাজ বলে সেই ভাইরাস আর ভালো হবে না বিদায় তোমার মতো অসুস্থ দুর্গন্ধ পচা স্বামী নিয়া আমার আর জীবন চলবে না তুমি থাকো আমি চলে গেলাম কথা কন যে বউ স্বামীর অভাব দেখে চলে যায় এরকম বউ আছে না নাই স্বামী অসুস্থ ফেলায় চলে যায় আইব আলাইহিস সালামের মতো তার স্ত্রী রহিমা সুন্দরী এক নয় দুই নয় আঠারোটা বছর স্বামীর সেবা করেছে এমন সুন্দরী এমন ভদ্র এমন স্বামী ভক্তি করা বউ কি এখন পাওয়া যাবে আঠারো বছর স্বামীর সেবা করেছে এখন তো আঠারো বছর দূরের কথা তিন মাস ছয় মাস যদি স্বামী অসুস্থ থাকে রাগ করে আর বলে তাড়াতাড়ি ঔষধটা খাও মরণের রোগ ধরছে মরেও না কথা কেন ঔষধও খাওয়াবে মরণেরও দোয়া করবে এরকম বউ আছে না না কই মরণের রোগ হচ্ছে জ্বালায়া মারলো জীবনটা শেষ করে দিল এই কথাগুলো বলে দশ বছর পাঁচ বছর এখন যদি আপনি অসুস্থ থাকে হাসপাতালে থাকেন দশ বছর পরে সুস্থ হয়ে দেখবেন আর একজনের সংসার করতে যায় দশটা বাচ্চা হয়ে গেছে কথা কন ঠিক কি না এখন কি আর অত ধৈর্য নিয়ে স্বামীর সেবা করার মতো সেই ভদ্র বউ পাওয়া যায় এখন তো ডিজিটাল স্টাইলে সব চলে স্বামীকে টাইম দিতে চায় না স্বামীকে পাত্তা দিতে চায় না কথা বলে ঠিক কি না আল্লাহ মা বোনদেরকে স্বামীর প্রতি শ্রদ্ধা সম্মান ভালোবাসা আরো বেশি করে দেখানোর তৌফিক দান করেন জোরে বলুন আমিন আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনেন এইবার স্ত্রী চলে গেল গ্রামের লোকজন এসে বলে বাবা তোমার দেখে যে ভাইরাস ধরা পড়েছে এটা গ্রামের অন্য মানুষের হতে পারে তুমি এখান থেকে চলে যাও এলাকার মানুষ তাড়িয়ে দিল যেখানে যায় মানুষ স্তুতি নিক্ষেপ করে দেহের বস্তুগুলো গলে গলে পড়তে লাগলো একদিন বাজার থেকে রাস্তার মনে দাঁড়িয়ে আছেন তার ছোটবেলার শিক্ষক ওই হেঁটে যাচ্ছে দেখেই বলতেছে বাবা তোমার এদিকে চেনা চেনা মনে হয় তোমাকে দেখে চেনা চেনা মনে হয় শুনেছিলাম তুমি চাকরি পাইছো ভালো একটা অবস্থানে আছো তোমার আজকে এই অবস্থা কেন দেখে বলে স্যার দুনিয়ার শিক্ষা আমার ভিতরে ছিল কিন্তু মার সাথে কি ব্যবহার করতে হবে এই জ্ঞান আমার ছিল না ও স্যার
আমি আমার বউকে বেশি প্রাধান্য দিতে গিয়া মার পেটে একদিন লাথি মারছিলাম মা সেদিন কিছু বলে নাই মায়ের ইন্তিকালের পরে আমার দেহের ভিতরে এত ঘা তাকায় দেখেন গোস্তগুলো খসে খসে পড়ে দুর্গন্ধে আমি নিজেও সহ্য করতে পারি না এইজন্য বলতে চাই স্যার দুনিয়ার মানুষকে জানায় দেবেন তারা যেন মার সাথে বেয়াদবি না করে যারা মার সাথে বেয়াদবি করে তাদের জীবনের পরিণতি ভালো হয় না মা সার দিলেও আরশের মালিক আল্লাহ তাদেরকে সার দেয় না আজকে মায়ের অভিশাপের কারণে মায়ের সাথে বেয়াদবি করার কারণে আমার জীবনের এই পরিণতি হে যুবক তোদের পায়ে হাত দে অনুরোধ করি মার সাথে খারাপ ব্যবহার করা যাবে না বাবার মনে কষ্ট দেওয়া যাবে না পিতামাতার মনে কষ্ট দিবেন না কারা কারা পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফুটাইয়া তাদের দোয়া নিয়ে জান্নাতে যেতে চান দুইটা হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহ আমাদের সবাইকে পিতামাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন একটু জোরে বলেন আমিন আরো একটু জোরে বলেন আমিন ভাই মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না হে যুবক আজকে তুমি তোমার মা বাবার সাথে যে আচরণ করবা ঠিক তোমার সন্তানও তোমার সাথে একই রকম আচরণ করবে ওই স্ত্রী সবচেয়ে উত্তম যে স্ত্রী তার স্বামীকে বলে খবরদার তুমি তোমার মার সাথে খারাপ ব্যবহার করবা না কারণ আমিও একদিন মা হব মারহাবা বলে ওই স্ত্রী উত্তম যে স্ত্রী তার স্বামীর মাটাকে নিজের মা মনে করে কথা বলে ঠিকই না শোনেন আজকে বউ শাশুড়ির যুদ্ধ ঘরে ঘরে যদি শাশুড়ি ছেলের বউটাকে নিজের মেয়ের মতো মনে করত নিজের মেয়ের যেরকম দুই চারটা ভুল ত্রুটি মাফ করে দিত বৌমারও দুই চারটা ভুল ত্রুটি যদি মাফ করে দেয় আর বৌমা যদি শাশুড়িকে শাশুড়ি মনে না করে নিজের মায়ের মতো ভালোবাসত তাহলে ঘরে ঘরে এই বউ শাশুড়ির যুদ্ধ চলতো না কথা বলেন ঠিক কি না এজন্য শাশুড়িদের উচিত বেটার বউকে নিজের মেয়ের মতো মনে করা আর বেটার বউদের উচিত শাশুড়িকে নিজের মা মনে করা আল্লাহ আমাদের সংসার জীবনে শান্তির ফয়সালা করে দেন একটু জোরে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন কষ্ট হয় নাকি আপনাদের সম্মানিত ভাইরা আমার হে যুবক মা বাবা কষ্ট দিও না আজকে শ্বশুর শাশুড়ি পায়া মা বাবার সাথে খারাপ ব্যবহার করে একটা পালসা ডিসকভার যৌতুক হিসাবে পাইলে ওই যুবক পাগল হয়ে যায় শাশুড়ির দরজায় যায়া মোটর সাইকেলে ব্রেক করে ডাক দেয় আম্মা শাশুড়ি কয় ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল গুন্না সব মুখস্থ কথা কন ঠিক কিনা শ্বশুরকে দেখা হলে বলে আব্বা কেমন আছেন আব্বা কোথায় যাচ্ছেন শ্বশুর বলে ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল কলকলার সব হরব মুখস্থ কথা কয় না সামান্য একটা যৌতুকের মোটর সাইকেল 2-1 লাখ টাকা পাইয়া শ্বশুরকে আব্বা আম্মা বলে ডাক দেয় আর মা বাবাকে ডাক দেয় বুড়া বুড়ি তোর কপালত লাত্তি আর গুড়ি মরার পরে ফেরেশতারা বাইরে ফুটা করবে ভুরি জাহান্নামে হবে তোর বসত বাড়ি মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি যুবক মা আর মনে কষ্ট দিও না কথা কয় না কে মনে থাকবে তো ইনশাল্লাহ আল্লাহ বলেন অকুল্লাহুমা কৌলাং করিমা সম্মানসূচক আচরণ করো এমন আচরণ করতে হবে যাতে মা বাবা আপনার আচরণ উহ শব্দটা পর্যন্ত না করে বিরক্ত হয়ে যেন না বলে এই ছেলেটা ভালো না এই কথাটা যেন না বলে বরং তাদের ব্যবহারে আমরা যেন উ শব্দ না করি বৃদ্ধ বয়সে বাবা অসুস্থ চিকিৎসার টাকা খরচ হয় ঔষধে অনেক টাকা ব্যয় হয় আফসোস করে বলে তোমার ঔষধ করতে করতে জীবনটা শেষ হয়ে গেল আল্লাহ দেখে না তোমার এই কথা বলে কি বাবা খুশি হবে আপনি ছোটবেলায় অসুস্থ হননি এ যুবক এমনও হয়েছে যশোরে ডাক্তার দেখায় ভালো হয় নাই ঢাকায় নিয়ে গেছে ঢাকার ডাক্তার দেখায় ভালো হয় নাই ভারতে নিয়ে যায় মা বাবা চিকিৎসা করেছে যুবক সেই ছোটবেলায় অসুস্থ হয়ে গেলে মা বাবা খাইতে পারতো না ঘুমাইতে পারতো না ছেলে অসুস্থ মেয়ে অসুস্থ পেরেশানিতে পড়ে যাইতো আজকে মা বাবা একটু অসুস্থ হইলে ঝাড়ি মারো অসুস্থ হইলে দেখতে পারো না বিরক্ত প্রকাশ করো হে যুবক এমনটা করো না এমনটা করো না তোমার সন্তানও কিন্তু তাই করবে তোমার সাথে আজকে তুমি যা করতেছো তোমার মা বাবার সাথে কথা পরিষ্কার কথা কি বোঝা গেল ওয়াজ বেশি করা লাগে না অল্পতে বোঝা যায় আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন যে কথা বলতে চাচ্ছিলাম এইবার লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে বলতেছেন ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাব্বাতিন মিন খরদালিন ফাতাকুম ফি সখরাতিন أو في السماوات أو في الأرض
أرضياتي بها الله إن الله لطيف خبير سلك بولتا سيها مر برشب يا مر كولي جاتو كراشنطان তুমি যদি সরিষার দানার পরিমাণও কোনো কিছু করো সেটা যদি শিলা গর্বে হয় মাটির নিচে হয় কিংবা আকাশে হয় আল্লাহ তাআলা এইটাও তোমার আমলনামায় হাজির করবে তুমি যদি সরিষার দানার পরিমাণে নে কামল করো সরিষার দানার পরিমাণে ভালো কাজ করো আল্লাহ ওইটাই আমলনামায় হাজির করবে আবার যদি সরিষার দানার পরিমাণে ছোট কিছু গুনাহের কাজ করো ছোট একটা অপরাধ করো সেটা যদি সরিষার দানার পরিমাণে হয় এইটাও আল্লাহ তাআলা আমলনামায় হাজির করবে আমার আল্লাহ সূক্ষ্মদর্শী আল্লাহু আকবার বলেন গোপন বিষয়ে খবর জানেন তিনি কে ইন্নাল্লাহ লাতিফুন খবীর গোপনের খবর কার কাছে আপনি আমি যা করতেছি সব খবর জানেন কে হে যুবক মনে করো না জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন তিনি কে কথা বলেন না কেন তুমি যা করতেছো রাত দুইটায় উত্তরপাড়া শেপালের দরজায় যা ডাক দিছো কথা কয় না 14 ফেব্রুয়ারিতে কার নিয়ে যা পার্কে ঘুরছো বৈশাখের মেলায় কার ওন্না ধরে টান দিয়েছো আল্লাহর ফেরেশতারা প্রত্যেকটা দৃশ্য ভিডিও করে রাখছে মায়াল ফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ বান্দা এমন কোন কর্মকাণ্ড এমন কোন কাজ করে না যা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই কথা বলে না কেন রাগ করতেছেন আপনারা মনে করতেছেন যে হুজুর আমরা যা করতেছি রেকর্ড হচ্ছে না ওই যে দেখো না একটা সন্তান ঢাকা শহর থেকে হারিয়ে গেছে সিসি ক্যামেরায় দেখা গেল যে একটা মহিলা একটা সন্তান বাসার ভিতর থেকে চুরি করে নিয়ে বের হয়ে চলে যাচ্ছে আহারে যে মা তার সন্তান হারিয়েছে কি পাগল কান্নায় পাগল পারা হয়ে গেছে আমার র‍্যাবের ভাইয়েরা সেই সিসি ক্যামেরার ফুটেজ দেখে ওই মহিলাকে শনাক্ত করে সেই মহিলার কাছ থেকে মায়ের নারী সেরা ধন মায়ের কোলে ফেরত দিয়েছেন মা কাঁদতে কাঁদতে র‍্যাবের ভাইদেরকে ধন্যবাদ জানিয়েছেন বলেন আল্লাহু আকবার তে দুনিয়ার জমিনে কোথায় কি হচ্ছে বলেন রেকর্ড হচ্ছে কিনা এ কথা বলেন না কেন আপনারা এই জায়গায় বসে যদি আমারে গালি দেন কি বলেন আল্লাহর কাছে জবাব দেয়া লাগবে না যারা রাস্তায় বসে সমালোচনা করে জবাব দেয়া লাগবে না আপনার ভাইকে গালি দিলে জবাব দেয়া লাগবে না আপনি যা করতেছেন প্রত্যেকটা বিষয়ে আল্লাহর কাছে জবাব দিতে হবে ফামাই আমাল মিসকালা যারাতিন খাইরা ইয়ারা ওয়ামাই আমাল মিসকালা যারাতিন শাররা ইয়ারা বান্দারে তুমি যদি যাররা পরিমাণ অনু পরিমাণে নে কামল করো ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে তুমি যদি যাররা পরিমাণ অনু পরিমাণে বদ আমল করো ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে চিৎকার মেরে বলেন কথা ঠিক আছে না নাই এজন্য আপনি আমি যা করতেছি হে যুবক তুমি কি মনে করেছো রং তামাশাই মেতে আসো হইহুল্লার করতেছো হ্যাঁ সারা রাত জায়গা জায়গা মোবাইলে কি দেখো আল্লাহর ফেরেশতারা ভিডিও করে না সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে মোবাইলে সেটিং করে বান্ধবীর সাথে কথা বলে এরকম যুবক অবশ্য যশোরে নাই হ্যাঁ সারা রাত মোবাইলে বান্ধবীর সাথে কথা বলে অসুস্থ মন মানসিকতায় ভুগতেছে যুব সমাজ কথা বলে না কেন আজকে পড়াশোনা সব বাদ দিয়া যুব সমাজ মোবাইল নিয়ে ফেসবুক নিয়ে পড়ে আছে ছোট্ট ছোট্ট বাচ্চা ফেসবুক আইডিতে তিরিং বিরিং কাটিং দিয়ে ছবি ছাড়ায় আছে না নাই চুলের এমন কাটিং এমন স্টাইল বাবা যদি বলে আমনে চুল কাটছো কেন বলে আব্বা সেলুনে যে আরো কত কাটিং আলা স্টাইল আছে ওগুলো তো এখনো কাটিং কথা কয় না এখন বাবা যে ছেলেকে কিছু বলতে পারে না এমনও ছেলে আছে পুরো চুলের এই দিকে কাইটিয়া এই দিকে মনে করেন তেল মোবিল দিয়ে মাঝখানে চুল খাড়া করে রাখছে এরকম কাটিং আছে না না হাই রে শাকিব খান কাটিং শাহরুখ খান কাটিং আছে না নাই সুপার স্টার শাকিব খানের ভক্ত সেই শাকিব খানকে নিয়ে যুবকের স্টাইলে চুল কাটে নায়কের স্টাইলে চুল কাটে বলেন তো নায়কের স্টাইলে চুল কাটবেন নাকি মদিনাওয়ালার স্টাইলে লাকদ কান আলাইকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য উত্তম আদর্শ আছে রসুলের জীবনের ভিতরে রসুলের জিন্দিগি থেকে আপনাকে আমাকে শিক্ষা গ্রহণ করতে হবে রসুল আপনার আমার আদর্শ রসুল হলেন আপনার আমার মডেল কথা বলে ডিগ্গি না আপনি খেলোয়াড়ের স্টাইলে নায়কের স্টাইলে চুল কাটেন কথা বলেন না যুবকেরা ভক্ত ফেসবুকে বলতেছে এইবার আমি বিপিএল খেলা দেখবো কেন শাকিব খান বিপিএল একটা দল কিনেছে
এইবার নাকি বিপিএল খেলা দেখবে সাকিব খানের কারণে। আজকে খেলাধুলা নিয়ে ব্যস্ত, নাটক সিরিয়াল নিয়ে ব্যস্ত, গান বাজনা নিয়ে ব্যস্ত। আল্লাহ এই যে যুব সমাজকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমির, তাহলে আদর্শ মানতে হবে কাকে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এজন্য যুবক কোন নায়ক গায়ক সিনেমার স্টাইলে চুল কাটা নয়, চুল কাটতে হবে মদিনাওয়ালার স্টাইলে। কথা বলেন ঠিক কিনা? যাদের সন্তানগুলো আজেবাজে কাটিং দেয়, ছোটবেলায় ধমক দেন, কথা কয় না, ছোটবেলায় ধমক দেন, ও বড় হবে পরিবর্তন হয়ে যাবে। আর বড় হলে ধমক দিলে আপনার কথাই শুনবেন না, রাগ করে বলবে আমার মাথা যেমনে খুশি তেমনে কাটবো, তোমার সমস্যা কি? দেখবেন পুরো মাথায় চুল কাটিং দিয়া পেছনে একেবারে সাদা কইরা চুলের স্টাইলের ভিতরে লেখা রাখে প্রেমিকার মোবাইল নাম্বার। এরকম যুবক আছে না নাই? আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। এই জন্য লোকমানে হাকিম বললেন, সন্তান নে, তুমি যদি সরিষার দানার পরিমাণ কোনো কিছু করো, সেইটা যদি শিলা গর্বী হয়, মাটির নিচে হয় কিংবা আকাশে হয়, বলেন তো বাজান, বিমানে ওড়ার সময় যদি গুনাহ করেন আল্লাহ দেখে না, পাহাড় পর্বতে বনে জঙ্গলে যদি গুনাহ করেন আল্লাহ দেখে না, জোরে বলেন দেখে কি না? এই জন্য গোপনে প্রকাশে যেখানে যা করতেছি দুনিয়ার সবার চোখকে ফাঁকি দিতে পারি, কিন্তু আল্লাহর কুদরতি চোখকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। এই জন্য গুনাহ করার আগে চিন্তা করবেন আপনি যা করতেছেন আল্লাহ দেখতেছে। হে যুবক, গোপনে মোবাইলে ভিডিও দেখো আজে বাজে, আল্লাহ দেখতেছে। হে যুবক, গোপনে একটা মেয়ের সাথে কলার বাগানে আম বাগানে দেখা করতেছ, আল্লাহ দেখতেছে। হে যুবক, একটা বিয়ের আগে অবৈধ সম্পর্ক একটা মেয়ের সাথে স্থাপন করতেছ, আল্লাহকে ভয় করো যুবক, আল্লাহকে ভয় করো যুবক, আল্লাহকে ভয় করো যুবক, তুমি যা করতেছ। একটা মোবাইলে অশ্লীল ভিডিও দেখার আগে তুমি ভাবো তুমি যা দেখতেছ আল্লাহ দেখতেছে। তুমি ভাবো তুমি গুনাহ করার আগে একবার চিন্তা করো তুমি যে গুনাহ করতেছো আসমানের মালিক আল্লাহ দেখতেছে। যুবক, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, ইয়াইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। যার অন্তরে আল্লাহর ভয় আছে তারে পিটায়ও গুনাহ করানো সম্ভব নয়, যার অন্তরে আল্লাহর ভয় নাই সে যা ইচ্ছা তাই করতে পারে। তাহলে অন্তরে আল্লাহর ভয় থাকবে তো ইনশাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? এরপরে লোকমানে হাকিম তার সন্তানদেরকে বলতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, ইয়া আমার কলিজার টুকরা সন্তান, ইয়া আমার বর্ষ, সলাত কায়েম করো, সলাত কায়েম করো। সন্তানদেরকে নামাজি বানানোর দরকার আছে না নাই? পৃথিবীর সফল বাবা তারা, যে বাবা তার ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায়, কথা বলে ঠিক কিনা? ছোট ছোট শিশুদেরকে মসজিদ মুখী বানানোর দরকার আছে না নাই? আজকের শিশু, আগামীর বাংলাদেশ, ছোট ছোট শিশু যদি মসজিদ মুখী বানাইতে পারি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হবে নামাজি। আপনি বাবা একাই মসজিদে যান, ছেলেটাকে ডাক দেন না, কুসিঙ্গে না গেলে কৈফত চায়, কেন কুসিঙ্গে গেলা না, কেন স্কুলে গেলে না? কিন্তু ছেলেটা জহরের নামাজ পড়ে নাই, কোনোদিন বাবা কৈফত চায় না, কেন জহরের নামাজ পড়লি না? কথা বলেন না কেন ভাই? লোকমানে হাকিম আদর্শ বাবা ছেলেকে বলতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালা, হে আমার বর্ষ, হে আমার কলিজার টুকরা সন্তান, সলাত কায়েম করো। ছেলেটাকে বলেন বাবা, বাপ ছেলে একসাথে গোসল করেন, ছেলেটাকে গোসল করাইয়া জামা পরাইয়া দিয়া ছেলেটার হাত ধরে মসজিদে নিয়ে যাবেন, আল্লাহর ঘরের সাথে পরিচয় করাইয়া দিবেন, যেটা আল্লাহর ঘর, এখানে ইবাদত করতে হয়, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত করতে হবে কার? সন্তানদেরকে নামাজি বানাবেন, ছেলে মেয়েদেরকে নামাজি বানাবেন, স্ত্রীদেরকে নামাজি বানানো দরকার আছে না নাই? একটা পরিবারে চারজন ছয়জন সদস্য সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে? আজকে নামাজ নেই, পরিবারের সবাই গল্প গুজাবে আড্ডায় সময় নষ্ট করে, কিন্তু ইবাদত করে না, দুইটা হাদিস পড়ে সন্তানকে শোনায় না, দুইটা আয়াত পাঠ করে সন্তানকে আল্লাহর ভয় শোনায় না। পরিবারের ভিতর ইসলামের চর্চা করার দরকার আছে না নাই? আল্লাহ বোঝার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। এরপরে বলতেছেন সন্তানকে সুন্দর করে বলতেছেন, ওয়ামুরু বিল মারুফ, সৎ কাজ করবা, ভালো কাজ করবা, কল্যাণকর কাজ করবা, নিজেও সৎ কাজ করবা, মানুষকেও সৎ কাজের দিকে ডাকবা। এরপরে সন্তানকে বলতেছেন, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিজেকে বিরত রাখবা, নিজে অন্যায় করবা না, মানুষকে অন্যায় করতে দিবা না, অন্যায় আছে যেখানে প্রতিবাদ করতে হবে সেখানে। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার,
وتنهون عن المنكر তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম ভিআইপি বানাইলাম মর্যাদা সম্পন্ন বানাইলাম তোমাদের কাজ হলো সৎ কাজের আদেশ দাও আর অসৎ কাজ থেকে নিজেকে বিরত রাখো নিজেও ভালো কাজ করব মানুষকে ভালো কাজের দিকে ডাকব উৎসাহ দেব কথা কয় না কেন নিজে অন্যায় করব না মানুষকে অন্যায় করতে দেব না এরপরে সন্তানকে বলতেছে বাবা এই কাজগুলো করতে গেলে কি লাগবে অসবির আলা মা আসাবাক সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে এগুলো কাজ করতে গেলে অনেক কষ্টের সম্মুখীন হতে হবে অনেক বিপদের সম্মুখীন হতে হবে এই জন্য সে সময় তোমাকে কি করা লাগবে সবর করা লাগবে ধৈর্য ধারণ করা লাগবে যাই হোক অনেক কথা বলার আছে আরো কয়েকটি উপদেশ আছে বলতে পারলে ভালো হইতো সময় স্বল্পতার কারণে বাকি কথাগুলো শেষ করা সম্ভব হচ্ছে না রাত্রি অনেক বেজে গেছে এই যুব সমাজ অভাব গরীব দুস্থ এই ধরনের মানুষ মারা গেলে তাদের দাফন কাফনের ব্যবস্থা করে আজকের এই যুবকেরা যারা আয়োজন করেছে ওরা সমাজে কি কি ভালো কাজ করে কয়েকটি এখানে পেশ করেছেন দুই নাম্বার সামাজিকভাবে যারা অভাবী দিন আনে দিন খায় তাদের সাহায্য করে এই যুবকেরা এরপরে তিন নাম্বার এলাকার অসহায় গরিব মেয়েদের বিবাহের ব্যবস্থা করে দেয় মারহাবা বলেন এরপরে চার নাম্বার সমাজে সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে মারহাবা বলেন পাঁচ নাম্বার সমাজে কেউ যদি বিশেষ করে গরিব মানুষ অসুস্থ হয় তাদের সাহায্য করা কেউ থাকে না তাদেরকে যুবকেরা সাহায্য করবে অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করবে মারহাবা বলেন পাঁচ ছয় নাম্বার সমাজে রাস্তাঘাট মেরামত করে যুবকেরা আল্লাহ তাআলা কবুল করেন জোরে বলেন আমিন সাত নাম্বার সমাজে সুবিধা বঞ্চিত ছেলে মেয়েদের লেখাপড়ারও ব্যবস্থা তারা করে মারহাবা বলেন এক কথায় সমাজের উন্নয়ন করার জন্য সমাজের আপদে বিপদে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে যত ধরনের কল্যাণকর কাজ করা দরকার আমার কলিজার টুকরা যুবকেরা করবে আল্লাহ যুব সমাজকে খালিদ বিন ওলিদের মতো কবুল করেন জোরে বলেন আমিন কষ্ট হচ্ছে নাকি যুবকেরা কি গান বাজনার আয়োজন করেছে এই জায়গায় পারলে ওরা গানের কনসার্ট দিতে পারতো না বক্স ভাড়া করে ঢিক ঢিক আওয়াজ দিয়ে মাটি কাঁপাইয়া গানের আয়োজন করতে পারতো না কথা বলে না যুবকেরা গান বাজনা না দিয়া কোরআনের মাহফিল দিয়েছে এজন্য যুবকদের উপরে আপনারা খুশি না বেজা আল্লাহ এই যুব সমাজকে ইসলামের জন্য কবুল করেন একটু জোরে বলেন আমিন এই কলিজার টুকরা যুবকদের জন্য হৃদয় থেকে আমরা দোয়া করব আল্লাহ পাক যেন যুব সমাজকে ইসলামের জন্য কবুল করেন সকল ভালো কাজের পাশে থাকার তৌফিক দান করেন ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন